পৌষের শুরু, জাকিয়ে শীত পড়েছে। সবাই বলি বলি করছে গত 20 বছরে এমন শীত পড়েনি, এবছর বুড়ো মরা শীত পড়েছে, এই শীতে দেশের সব বুড়ো বুড়ি মরে যাবে, প্রতি শীতেই এ জাতীয় কথা লোকজন বলে। তবে এবারের কথাটা বোধহয় সত্যি। নেত্রকোনা বিউটি বুক সেন্টারের মালিক মবিন উদ্দিনের তাই ধারণা। মবিন উদ্দিনের গায়ে ফুল হাতা সোয়েটার, লাল রঙের মাফলারে মাথা কান সব ঢাকা, তারপরও বাড়তি সাবধানতা হিসেবে ট্রাঙ্ক থেকে পুরনো একটা শাল বের করে তিনি গায়ে দিয়েছেন। শাল থেকে ন্যাপথলিনের বিকট গন্ধ আসছে, গন্ধ আগে টের পাওয়া যায়নি, রাস্তায় নেমেই টের পেলেন। তার গা গোলাতে লাগল, তার গন্ধ বিষয়ক সমস্যা আছে, কড়া কোনো গন্ধই সহ্য হয় না। শুরুতে গা গোলাতে থাকে, তারপর মাথা ধরে, বমি বমি ভাব হয়। একবার কি মনে করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ শুকেছিলেন, গন্ধটা সাই করে তার মাথার ভেতর ঢুকে গেল। তারপর কি যে একটা অবস্থা, তিনি বমি করতে শুরু করলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 8 বার বমি করে চোখ টোক উল্টে বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আনতে হলো, স্যালাইন দিতে হলো, হুলস্থুল একটা ব্যাপার। শাল থেকে এত কড়া ন্যাপথলিনের গন্ধ আসবে জানলে তিনি ভুলেও শাল গায়ে দিতেন না। বড় বড় ভুল মানুষ জেনে শুনে করে না, নিজের অজান্তেই করে। গন্ধওয়ালা শাল গায়ে দেওয়া তার জন্য বড় ধরনের ভুল। শুরুতে ভুলটা ধরা পড়েনি, কারণ তার নাক ঢাকা ছিল মাফলারে, নাকে গন্ধ যেতে পারছিল না। রাস্তায় নেমে বড়গাঙের বাঁধের উপর নতুন রাস্তায় ওঠার পর নাক থেকে মাফলা সরে গেল, আর সঙ্গে সঙ্গে সাই করে ন্যাফথলিনের গন্ধ তার নাকের ভেতর দিয়ে একেবারে মগজে ঢুকে গেল। তিনি কি করবেন ভেবে বের করতে পারলেন না। অর্ধেকের বেশি পথ চলে এসেছেন, আবার বাসায় ফিরে যাওয়ার কোনো অর্থই হয় না, শালটা খুলে রাস্তায় ফেলে দেওয়া যায় না, তিনি দরিদ্র মানুষ। তার অল্প কিছু দামি জিনিসপত্রের মধ্যে একটা হচ্ছে এই শাল। 19 বছর আগে বিয়েতে তার এক মামা শ্বশুর দিয়েছিলেন, 19 বছরেও শালটার কিছুই হয়নি। পৌষের এই প্রচণ্ড শীতে শাল গায়ে দেওয়ার জন্যই তার মোটামুটি গরম লাগছে, শুধু গন্ধটা কষ্ট দিচ্ছে, মাথা ঝিমঝিম করা শুরু করেছে, গা এখনও গোলাতে শুরু করেনি, তবে শুরু করবে, কে জানে, রাস্তার পাশে বসেই হয়তো বমি করতে শুরু করবেন। এটা নিশ্চয়ই কোনো রোগ, হাস্যকর কোনো রোগ, তবে হাস্যকর হলেও এই রোগের চিকিৎসা হওয়া উচিত, রোগটা সারা জীবন তাকে কষ্ট দিয়েছে। মবিন উদ্দিন দ্রুত হাঁটছেন, সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছেন গন্ধটাকে পেছনে ফেলে এগিয়ে যেতে, লাভ হচ্ছে না, গন্ধ সঙ্গে সঙ্গে আসছে। নাক বন্ধ করে এখন তিনি মুখে শ্বাস নিচ্ছেন, কাজটা ভুল হচ্ছে, এতে বুকে দ্রুত ঠান্ডা লেগে যায়। তিনি যাচ্ছেন নেত্রকোনা রেল স্টেশনের উত্তরে বৈদ্যহাটায় তার ছোট বোন রাহেলার বাসায়। রাহেলার বড় মেয়ে মিতুর বিয়ের কথা হচ্ছে, পাত্রপক্ষের কয়েকজন আসবে, চাটা খাবে, পাকা কথা হবে, তার উপস্থিত থাকা অত্যন্ত জরুরি, জরুরি না হলে তিনি বেরোতেন না। কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না, রোজ সন্ধ্যার দিকে গা গাঁপিয়ে জ্বর আসছে, মনে হয় ম্যালেরিয়া। লোকজন যে বলছে দেশ থেকে ম্যালেরিয়া চলে গেছে, এটা ঠিক না, কিছুই পুরোপুরি চলে যায় না, সবকিছুই ফিরে ফিরে আসে, ম্যালেরিয়া আবার ফিরে এসেছে এবং তাকে শক্ত করে ধরেছে। মবিন উদ্দিন বাঁধের রাস্তা ছেড়ে মাছপট্টি দিয়ে বাজারে ঢুকে গেলেন, বাজার থেকে রিক্সা নেবেন, তার হাঁটতে ভালো লাগছে না, ভালো লাগলে হাঁটতে হাঁটতেই যেতেন, কিছু এক্সারসাইজ হতো, তার বয়স 50-এর মতো, এই বয়সে হাঁটাহাঁটির মতো এক্সারসাইজ খুবই জরুরি, হাঁটাহাঁটি একেবারেই হচ্ছে না। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বইয়ের দোকানে বসে বসে শরীর ধরে গেছে, তাও যদি বিক্রি বাট্টা হতো একটা কথা ছিল, কোনো বিক্রি নেই, বইয়ের দোকান না দিয়ে একটা ভিডিও ক্যাসেটের দোকান দিলে হতো, রমরমা ব্যবসা, এক এক সময় এক এক জিনিসের সিজন আসে, এখন ভিডিও ক্যাসেটের সিজন। রাত 8টার মতো বাজে, প্রচণ্ড শীতের কারণে বোধহয় বাজারের বেশিরভাগ দোকানপাটি বন্ধ, নিধুসাহার কাপড়ের দোকানটা খোলা, ক্যাশ বাক্সের সামনে নিধুসাহা বিরস মুখে বসে আছে, বিক্রিবাট্টা মনে হয় ভালো না। মাছপট্টির সামনে চায়ের স্টলটা খোলা, সেখানে হিন্দি গান হচ্ছে, মেরে বাজপান চালা গেয়া, কয়েকজন কাস্টমার বসে বসে বিরক্ত মুখে চা খাচ্ছেন, হিন্দি গান তাদের বিরক্তি দূর করতে পারছে না। চায়ের স্টলে হিন্দি গান ছাড়া অন্য কোনো গান বাজানো হয় না কেন, ভাবতে ভাবতে রিক্সার খোঁজে মবিন উদ্দিন এদিক ওদিক তাকালেন, কোনো রিক্সা নেই, চারদিকে পুরোপুরি ফাঁকা, এই শীতে কোনো রিক্সাওয়ালাই বোধহয় রিক্সা নিয়ে বের হয়নি, সবাই কাঁথামুড়ি দিয়ে ঘুমছে।
মোবিনউদ্দিন মনে হলো মাছপট্টিতে ঢুকে তিনি আরেকটা ভুল করেছেন। তীব্র এবং বিকট মাছের গন্ধ তার প্রায় দম আটকে আসছে। মাছপট্টিতে মাছ নেই, কিন্তু মাছের গন্ধ রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে খারাপ গন্ধের মধ্যে একটি হলো কাঁচা মাছের গন্ধ। এই গন্ধ নাকি নিয়ে লোকজন চা খাচ্ছে কি করে তিনি ভেবে পেলেন না। তিনি মাথার মাফলার খুলে নাকে চেপে ধরে দ্রুত হাঁটতে লাগলেন। মাছপট্টি ছাড়ালেই দর্জিপট্টি, আর একটু এগুলি বড় রাস্তায় পড়বেন, বড় রাস্তায় রিক্সা পাওয়া যাবে। রিক্সা নিয়ে নেত্রকোনার বড় স্টেশনে চলে যাবেন। সেখান থেকে 20-25 গজ গেলেই রাহেলার বাসা। দর্জিপট্টির মোড়ে এসে মোবিনউদ্দিন থমকে দাঁড়ালেন। বেশ কিছু লোকজন একটা লাইট পোস্টের কাছে ভিড় করে আছে, বাজারের ভেতর কয়েকটা লাইট পোস্ট, কিন্তু কোনোটাতেই আলো নেই। এই একটাতেই টিউবলাইট জ্বলছে, সে আলোয় মজাদার কিছু বোধহয় হচ্ছে। মজা ছাড়া এই শীতে এতগুলি মানুষ জড়ো হবে না। লোকজন বেশি থাকলে হইচই সারা শব্দ হয়, এখানে কোনো শব্দ নেই। মনে হচ্ছে সবাই নিঃশ্বাস বন্ধ করে কি যেন দেখছে। তিনি উঁকি দিলেন, নিঃশ্বাস বন্ধ করে দেখার মতো কিছু না, একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, বিস্ময়কর কোনো ম্যাজিকও না। বেতারা যেমন ফালতু ধরনের ম্যাজিক দেখায় সেরকম, হাতে একটা বল থাকে, একটা বল থেকে দুটা হয়, তিনটা হয়, আবার সবগুলো বল শূন্যে মিলিয়ে যায়। এই লোকের ম্যাজিকও সেরকম, শুধু তার হাতে বল নেই, আছে পুতুল, ছোট ছোট পুতুল। পুতুলগুলি দেখতে খুব সুন্দর, একেবারে ঝকঝক করছে। একটা পুতুল থেকে দুইটা হচ্ছে, তিনটা হচ্ছে, আবার একটা হয়ে যাচ্ছে। এই হলো খেলা, খুবই ফালতু। এতগুলি মানুষ হার কাঁপানো শীতে নিঃশ্বাস বন্ধ করে ম্যাজিক দেখছে কেন, মোবিনউদ্দিন ভেবে পেলেন না। এমন না যে এরা কোনোদিন ম্যাজিক দেখেনি। নেত্রকোনা বড় শহর, নানান ধরনের রং তামাশা এই শহরে দুদিন পরপর হচ্ছে। এই তো কয়েকদিন আগে মৃত্যুকূপ বলে একটা ব্যাপার হয়ে গেল। একটা ছেলে কুয়া কেটে তার ভেতরে চোখ বেঁধে মোটর সাইকেল চালাচ্ছেন, খুবই নাকি ভয়ঙ্কর ব্যাপার। তিনি দেখতে পারেননি, 5 টাকা করে টিকিট করেছিল, অকারণে 5টা টাকা খরচ করতে মায়া লাগলো। পথের উপরে ম্যাজিক দেখার একটা সুবিধা হলো, টিকিট কাটতে হয় না। এই লোকের পুতুলের খেলা তিনিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পারেন। মোবিনউদ্দিন ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন, আবার ঠিক যে ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন তাও না, দ্রুত হেঁটে আসায় বুকে হাঁপ ধরে গিয়েছিল। তিনি দাঁড়ালেন খানিকটা বিশ্রামের জন্য। লোকটার ম্যাজিক শুরুতে যতটা খারাপ ভেবেছিলেন ততটা খারাপ না। বেদারা একটা বল দুটি করার সময় হাতের মুঠি বন্ধ করে, এই লোক তা করছে না। তার খেলা হাতের তালুতে পুতুলটা বসানো, সেখানে একটা পুতুল, দুটা হচ্ছে, তিনটা হচ্ছে, যা ঘটছে চোখের সামনেই ঘটছে, কিভাবে ঘটছে কে জানে। তিনি কোথায় যেন পড়েছিলেন যে ম্যাজিক যত বিস্ময়কর সেই ম্যাজিকের ভেতর কৌশল তত সহজ। এই লোকের ম্যাজিকের কৌশল হয়তো খুব সহজ, অন্য পুতুল দুটি নিশ্চয়ই হাতের তালুর পেছনে লুকানো, দেখা যায় না, এমন কোনো সুতা দিয়ে হয়তো বাঁধা। একটা পুতুল চোখের সামনে দুটা হয়ে যাচ্ছে, তিনটা হয়ে যাচ্ছে, লোকটা হাতের মুঠি পর্যন্ত বন্ধ করছে না, আশ্চর্য তো। মোবিনউদ্দিন ম্যাজিশিয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকালেন, হিপনোটিজম, চোখের ধান্দা। ম্যাজিশিয়ান রোগা এবং লম্বা, গায়ের রং কালো, বেশ কালো, মাথার চুল নিগ্রোদের চুলের মতো কোকড়ানো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পৌষ মাসের এই প্রচণ্ড শীতে লোকটা বলতে গেলে বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে, গায়ে গোলাপি রঙের একটা পাতলা সুতির শার্ট, পরনে পায়জামা, খালি পা। এই পোশাকে কার্তিক মাসের শীত মানার কথা না, পৌষ মাসের শীত কি মানবে, বেচারা কষ্ট পাচ্ছে। তিনি নিজে ফুল হাতা সোয়েটারের উপর শাল চাপিয়েও শীত মানাতে পারছেন না, শালের ফাঁক দিয়ে হাওয়া ঢুকে শরীর কাঁপিয়ে দিচ্ছে। দরিদ্র হওয়ার এই কষ্ট, এই প্রচণ্ড শীতে বেচারাকে প্রায় খালি গায়ে ম্যাজিক দেখাতে হচ্ছে। ম্যাজিক শেষ হওয়ার পর সে সবার কাছে হাত পাতবে, ভিক্ষা চাইবে, কষ্ট করে খেলা দেখানোর পরেও তাকে ভিক্ষুকদের মতো নতজানু হয়ে কৃপা প্রার্থনা করতে হবে। মোবিনউদ্দিন তার পাঞ্জাবির পকেটে হাত দিলেন, দুটা 5 টাকার নোট খচখচ করে উঠল, না 5 টাকা দেওয়া যাবে না, 1 টাকা 2 টাকা হলে দেওয়া যেত, 5 টাকা অনেক টাকা। মোবিনউদ্দিনের একটু মন খারাপ হলো, বেশিরভাগ লোকই তার মতো আচরণ করবে, খেলা শেষ হওয়ার পর কিছু না দিয়ে চলে যাবে, তার জন্যে লজ্জিত বোধ করবে না। মানুষের দুঃখ কষ্ট দেখে দেখে সবাই অভ্যস্ত হয়ে গেছে, অন্যের কষ্টে এখন আর কেউ লজ্জিত বোধ করে না।
মবিনউদ্দিন লজ্জা এবং অস্বস্তি নিয়ে ম্যাজিশিয়ানের দিকে তাকালেন। আশ্চর্য, ম্যাজিশিয়ানও তার দিকে তাকিয়ে আছে, স্থির চোখে তাকিয়ে আছে, চোখে পলক পর্যন্ত পড়ছে না। তার চোখ বড় বড় এবং হাসি হাসি, যেন সে মবিনউদ্দিনকে দেখে খুব মজা পাচ্ছে। মবিনউদ্দিন যে তাকে 5টা টাকা দিতে গিয়েও দিচ্ছেন না তা হয়তো বুঝে ফেলেছে। মবিনউদ্দিনের একটু অস্বস্তি বোধ হল। একদল লোকের সামনে কেউ যখন ম্যাজিক ট্যাজিক দেখায় তখন সে বিশেষ কারোর দিকে স্থির চোখে তাকিয়ে থাকে না, সবার দিকেই তাকায় কিংবা কারোর দিকেই তাকায় না। যখন বিশেষ কারোর দিকে তাকায় তখন ধরে নিতে হয় ম্যাজিশিয়ানের কোনো বদ মতলব আছে। এমন কোনো ম্যাজিক তাকে নিয়ে যে করবে সে অপমানের চূড়ান্ত হবে, অন্যরা এই অপমান দেখে খুব মজা পাবে, এই বিষয়ে তার তিক্ত একটা অভিজ্ঞতা আছে। বছর দশক আগে কি একটা কাজে গৌরীপুর গিয়েছিলেন। দিনে দিনে কাজ শেষ করে রাতে ট্রেনে নেত্রকোনা ফেরার জন্যে স্টেশনে এসে বসে আছেন। রাত 12টায় ট্রেন, বাজছে মাত্র 9টা। সময় আর কাটতেই চাচ্ছে না। সময় কাটানোর জন্যে তিনি গৌরীপুর জংশনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করছেন। হঠাৎ দেখলেন এক জায়গায় ম্যাজিক দেখানো হচ্ছে। চ্যাংরা মতো একটা ম্যাজিশিয়ান তাসের খেলা, পিংপং বলের খেলা দেখাচ্ছে, খুব হাততালি পড়ছে। তিনিও কৌতূহলী হয়ে দাঁড়ালেন। সেই দাঁড়ানোই কাল হল। চ্যাংরা ম্যাজিশিয়ান তার দিকে তাকিয়ে মধুর গলায় বলল, ভাইজান একটু সামনে বাড়েন। তিনি এগুলেন। ম্যাজিশিয়ান তার হাতে ধরে বললেন, ভাইজানের নাম কি? তিনি তখন অস্পষ্টভাবে বুঝতে পারলেন তাকে নিয়ে রসিকতা শুরু হয়ে গেছে। তার বিব্রত ভঙ্গি দেখে দর্শক হাসতে শুরু করেছে। কোনো বুদ্ধিমান ম্যাজিশিয়ানই দর্শকদের হাসনের এই সুযোগ নষ্ট করবে না। চ্যাংরা ম্যাজিশিয়ানও করল না, মধুর গলায় বলল, বলেন ভাইজান, বলেন নাম, বলেন বুলন্দ আওয়াজে বলেন। তিনি নাম বললেন। ততক্ষণে তার কপালে ঘাম ঝরতে শুরু করেছে, পা কাঁপছে, একই বিপদে পড়া গেল। আচ্ছা ভাইজান, সত্যি করে বলেন দেখি, আপনি মানুষ না মুরগি? এই অপমানকর হাস্যকর প্রশ্নের তিনি কি জবাব দেবেন? ভয় এবং আতঙ্কে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। ম্যাজিশিয়ান ফিসফিস করে বললেন, মুরগি হইলে কোকর কোক করে একটা ডাক দেন তো। দেন না। কোকর কোক করে ডাক দেবার বদলে তিনি কপালে ঘাম মুছলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরল, কানের কাছে মুখ নিয়ে গানের মতো করে বলল, মুরগি বলে কোকর কোক, মোরগ বলে কি গো, তোমার হয়েছে কি? দর্শক হেসে প্রায় গড়াগড়ি খেতে লাগল। তিনি মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমাকে একই অপমানের মধ্যে ফেললে। অপমানের তখন মাত্র শুরু। এরপর যা আরম্ভ হলো তা ভাবলে তিনি এখনও শিউরে ওঠেন। চ্যাংরা ম্যাজিশিয়ান তার পাঞ্জাবির পেছনে হাত দিয়ে একটা ডিম বের করে নিয়ে এলো। তারপর ডিম আনতেই শুরু করল। একসময় গম্ভীর গলায় বলল, ভাইজান দেহি বিলাতি মুরগি। ডিম পারতেই আসে, পারতেই আসে। পুতুল হাতে এই জাদুকর চ্যাংরা ম্যাজিশিয়ানের মতো না। সে তার দিকে এখনও তাকিয়ে আছে, সেই তাকানোয় মমতা আছে। তার চোখের দৃষ্টিই বলে দিচ্ছে সে কাউকে অপমান করবে না, কয়েকটা পুতুল নিয়ে মজার কিছু খেলা দেখাবে, সম্ভবত টাকা পয়সাও চাইবে না, কেউ দিলে দেবে, না দিলে নাই। ম্যাজিশিয়ানদের নিয়মই হচ্ছে বকবক করা, অকারণে কথা বলে লোকজনদেরকে বিভ্রান্ত করা। এই লোক তাও করছে না। মবিনউদ্দিন অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছেন, এখন পর্যন্ত তিনি ম্যাজিশিয়ানের কোনো কথা শুনেননি। এই জাদুকরের গলার স্বর নিশ্চয়ই গৌরীপুরের চ্যাংরা ম্যাজিশিয়ানের মতো কর্কশ না। তার গলার স্বর শুনতে পারলে ভালো লাগত। জাদু দেখানো শেষ হলে সে একসময় কথা বলবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যাবে না, এমনিতে দেরি হয়ে গেছে। আরে আরে, এ কি, পুতুলগুলি দেখি ফুল হয়ে গেছে। ম্যাজিশিয়ানের হাত ভর্তি বেলি ফুল, আর কি গন্ধ ফুলের, তিনি এতদূর থেকেও গন্ধ পেলেন। মবিনউদ্দিন বড় রাস্তার দিকে রওনা হলেন। তার মন একটু খুঁতখুত করতে লাগল। জাদুকরকে 5টা টাকা দিয়ে এলেও পারতেন। এই প্রচণ্ড শীতে বেচারা শুধু পাতলা একটা শার্ট গায়ে দিয়েছিল। আহারে, একটা বিস্ময়কর ব্যাপার মবিনউদ্দিন লক্ষ্য করলেন না, তার গন্ধ সমস্যার সমাধান হয়ে গেছে। তিনি ন্যাপথলিনের গন্ধ পাচ্ছেন না। তাকে নর্দমা টপকে যেতে হলো, যেখানে একটা কুকুর মরে গলে পড়ে আছে। তার পচা শরীর থেকে বিকট গন্ধ আসছে। তিনি সেই বিকট গন্ধ পেলেন না। তার নাকে বেলি ফুলের মিষ্টি সৌরভ লেগে আছে। বিয়ের আলাপ শেষ হলো রাত 11টায়। মবিনউদ্দিনের বিরক্তির সীমা রইল না। একই কথা 6-7 বার করে বলা হচ্ছে। সামান্য একটা তারিখ ঠিক করা নিয়ে এত কথা বলারই বা কি আছে।
বিয়ের তারিখ ঠিক হলো মাঘ মাসের 9 তারিখ শুক্রবার। জুমার নামাজের পর এজিন কাবিন হবে, 40,000 টাকা কাবিন, অর্ধেক জেউরপাতিতে উসুল। ছেলেকে দিতে হবে একটা মোটর সাইকেল আর কিছু না। মোটর সাইকেলের তার নাকি খুব শখ। মোটর সাইকেলের বাইরে যদি মেয়ের বাবা মা শখ করে কিছু দিতে চায় দেবে, তবে পাত্রপক্ষের কোনো দাবি নাই। আলোচনা শেষে খাওয়া দাওয়া, কোরমা, পোলাও, ঝাল গোস্ত, ফিরনি, প্রচুর আয়োজন। রাহেলার রান্না ভালো। মবিনুদ্দিন আরাম করে খেলেন। ঘরে ফেরার জন্য যখন উঠলেন তখন রাত বাজে 12টা। রাহেলা বলল, ভাইজান রাতটা থেকে যান, শীতের মধ্যে কোথায় যাবেন? মবিন সাহেব থেকে যেতে পারতেন, বাসায় বলেও এসেছেন বেশি দেরি হলে থেকে যাবেন, থেকে গেলে তাকে নিয়ে বাসায় কেউ দুশ্চিন্তা করবে না। কিন্তু থাকতে ইচ্ছে করছে না, কেন জানি অস্থির লাগছে। এত রাতে রেল স্টেশন ছাড়া কোথাও রিক্সা পাওয়া যাবে না। মবিনুদ্দিন রেল স্টেশনের দিকে রওনা হলেন। বাইরে কনকনে হাওয়া বইছে। মবিনুদ্দিনের মনে হলো গত 20 বছরে না, 40 বছরেও নেত্রকোণা এত শীত পড়েনি। রাহেলার বাড়িতে রাতটা থেকে গেলেই হতো, এত রাতে বের হওয়া বোকামি হয়েছে। এই বয়সে বুকে ঠান্ডা বসে গেলে বিরাট সমস্যা। মবিনুদ্দিন কোনো রিক্সা পেলেন না। একজন বুড়ো রিক্সাওয়ালা পাওয়া গেল, সে এত দূরে পথে যাবে না। তিনি যখন মনে মনে ঠিক করে ফেলেছেন রাতটা রাহেলার বাসাতেই কাটাবেন, তখনই কালো জাদুকরকে দেখলেন। টিকিট ঘরে সিঁড়িতে বসে আছে, হাসি মুখে তাকিয়ে আছে তার দিকেই। তাকে ঠিক আগের মতো লাগছে না, একটু যেন অন্যরকম লাগছে। আগে গায়ে গোলাপি রঙের শার্ট ছিল, এখন শার্টের রং মনে হলো নীল। মাথার চুল ছিল কোঁকড়ানো, এখন সেরকম মনে হচ্ছে না। বয়স অনেক কম মনে হচ্ছে, ব্যাপারটা কি? মবিনুদ্দিন কালো জাদুঘরের দিকে এগিয়ে গেলেন, ইতস্তত করে বললেন, দর্জিপট্টিতে তুমি কি ম্যাজিক দেখাচ্ছিলে? সে হ্যাঁ সূচক মাথা নেড়ে হাসল। তোমার নাম কি? সে আবারও হাসল। আচ্ছা, লোকটাকে সঙ্গে করে বাসায় নিয়ে গেলে কেমন হয়? বাসায় নিয়ে চারটা গরম ভাত খাইয়ে দেওয়া, তাকে বললে সে কি যাবে? মনে হচ্ছে যাবে। মবিনুদ্দিন ইতস্তত করতে লাগলেন, অচেনা একজন মানুষকে দুপুর রাতে হুট করে বাড়িতে নিয়ে আসা যায় না। তাছাড়া পথে ঘাটে যারা ম্যাজিক দেখায় তারা খুব সুবিধার মানুষ হয় না, ধান্দাবাজ মানুষই ম্যাজিশিয়ান হয়। এরা দিনে ম্যাজিক দেখায়, রাতে চুরি চামারি করে। ছেলেটাকে অবশ্য ধান্দাবাজ বলে মনে হচ্ছে না, ধান্দাবাজ মানুষ কথা বেশি বলে, প্রয়োজনে অপ্রয়োজনে হরহর করে কথা বলে যায়। এই ছেলে কথাই বলছে না, বোবা কালানা তো। নিশ্চিত হবার জন্য মবিনুদ্দিন আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে জবাব দিল না, মাথা নিচু করে হাসল। মবিনুদ্দিন বললেন, কথা বলতে পারো না? পারি। পারো তাহলে কথা বলছো না কেন? সে আবারও হাসল। ছেলেটির হাসি সুন্দর, ধান্দাবাজ মানুষ সুন্দর করে হাসতে পারে না, তাদের হাসির মধ্যেও কিন্তু একটা কিন্তু থাকে। আচ্ছা, ছেলেটাকে বইয়ের দোকানে একটা চাকরি দিয়ে দিলে কেমন হয়? সেলসম্যান, পেটে ভাতে থাকবে, মাঝে মধ্যে কিছু হাত খরচ। না, বইয়ের দোকানে চাকরি দেওয়া যাবে না। বইয়ের দোকানে চাকরি করতে গেলে পড়াশোনা জানতে হয়। পথে ঘাটে যারা ম্যাজিক দেখায় তারা পড়াশোনা জানে না। তুমি কি লেখাপড়া কিছু জানো? বই পড়তে পারো? ছেলেটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। মবিনুদ্দিনের মনটা ভালো হয়ে গেল। তিনি হাসি মুখে বললেন, তোমার ম্যাজিক দেখায় সন্তুষ্ট হয়েছি, ভালো ম্যাজিক। যাই হোক, তুমি কি খাওয়া দাওয়া কিছু করেছ? ছেলেটা না সূচক মাথা নাড়ল। মবিনুদ্দিনের মনে হলো প্রশ্নটা করা উচিত হয়নি। একটা মানুষ এত রাত পর্যন্ত না খেয়ে বসে আছে, এটা জানার পর তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া যায় না। সারা পৃথিবীতে বহু লোক রাতে না খেয়ে ঘুমোতে যায়, তাতে আমাদের খারাপ লাগে না, কারণ আমরা কাউকে জিজ্ঞেস করি না সে খেয়েছে কিনা। তোমার শীত লাগছে না? সে না সূচক মাথা নাড়ল। এই প্রচণ্ড শীতে হাফশার্ট গায়ে দিয়ে সে বসে আছে আর বলছে শীত লাগছে না। এটা একটা কথা হলো? শীত অবশ্যই লাগছে, স্বীকার করছে না। গায়ের শালটা কি তাকে দিয়ে দেবেন? এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। সুরমা জানতে পারলে হইচই করে বাড়ি মাথায় তুলবে, বরং তাকে বাড়িতে নিয়ে যাওয়া যায়। বাড়িতে নিয়ে পুরনো চাদরটা তো কিছু একটা দিলেই হবে। চারটা ভাত খাইয়ে একটা চাদর দিয়ে বিদায়। সেলসম্যানের চাকরি দিয়ে বাড়িতে রেখে দেওয়া ঠিক হবে না, এমনিতেই সংসার চলে না, আরেকটা বাড়তি মুখ। মবিনুদ্দিন গলা খাকারি দিয়ে বললেন, তুমি চলো আমার সঙ্গে। ছেলেটা উঠে দাঁড়ালো, দেরি করল না, যেন সে তার সঙ্গে যাবার জন্যই তৈরি হয়ে বসেছিল। তোমার নাম কি তা তো এখনো জানা হলো না। টুনু।
কি বললে নাম? টুনু। ও আচ্ছা আচ্ছা। মবিনুদ্দিন বেশ অস্বস্তি বোধ করছেন। টুনু তার বড় ছেলের নাম। 5 বছর আগে মারা গেছে। 5 বছর দীর্ঘ সময়, প্রায় অর্ধযুগ। তবু মনে হয় এই তো সেদিন, সব কিছু ছবির মতো ভাসে। টুনু নেত্রকোনা কলেজের ইন্টারমিডিয়েট পড়ত। হঠাৎ খবর এলো তার প্রচণ্ড পেটে ব্যথা। কলেজ থেকে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তখন সন্ধ্যা। তার নিজের শরীর ভালো লাগছে না বলে আগে ভাগে দোকান বন্ধ করে ঘরে ফেরার কথা ভাবছেন। তখনই খবরটা এলো, তিনি হাসপাতালে ছুটে গেলেন। ছেলের সঙ্গে দেখা হলো না। তাকে বলা হলো কিছুক্ষণ আগে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, সে আছে পোস্ট অপারেটিভ রুমে, জ্ঞান ফেরেনি, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। পোস্ট অপারেটিভ রুমে কারো প্রবেশ নিষেধ। তিনি হাসপাতালের বারান্দায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। একজন ডাক্তার এসে সান্ত্বনা দিলেন, আপনি এত নার্ভাস হয়ে গেছেন কেন? অ্যাপেন্ডিক্স অপারেশন কোনো ব্যাপারই না, ফোড়া কাটার মতো। পার্থক্য একটাই, এই ক্ষেত্রে ফোড়াটা শরীরের ভেতরে। যান, এক কাপ চা খেয়ে এসে খোঁজ নিন, ততক্ষণে ছেলের জ্ঞান ফিরে আসবে, তার সঙ্গে কথা বলতে পারবেন। তিনি চা খেতে গেলেন, ফিরে এসে শুনলেন ছেলে মারা গেছে। মৃত্যুর আগে তার জ্ঞান ফিরে এসেছিল। সে ফিসফিস করে বলেছিল, বাবা আসেনি বাবা। চা খেতে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকলে ছেলের সঙ্গে হয়তো শেষ দেখাটা হতো। সামান্য এক কাপ চায়ের জন্যে ছেলের সঙ্গে তার শেষ দেখাটা হলো না। এরপর থেকে তিনি চা খাওয়া ছেড়ে দিয়েছেন। আজ প্রায় 6 বছর হলো তিনি চা খান না। জাদুকরের নামও টুনু। এটাকে বিস্মিত হবার মতো কোনো ঘটনা? না, বিস্মিত হবার মতো কোনো ঘটনা না। টুনু খুব কমন নাম, অনেকেরই থাকে টুনটুনি থেকে টুনু। এই জাদুকরের বাবা মা ছেলের নাম টুনু রেখেছেন। তাহলে তিনি এত অস্বস্তি বোধ করছেন কেন? সমস্যাটা কি? মবিনুদ্দিন রিক্সা উঠে সমস্যাটা ধরতে পারলেন। তিনি বুকের ভেতর এক ধরনের কাঁপন অনুভব করলেন। জাদুকরের সঙ্গে কোথায় যেন টুনুর একটা মিল আছে। মিলটা কোথায়? টুনুর গায়ের রং ছিল ধবধবে সাদা। রূপকথার বইয়ে দুধেয়াল তার রং বলে একটা কথা পাওয়া যায়, অবিকল সেই রকম। নজর লাগবে বলে তার মা অনেক বয়স পর্যন্ত তার কপালে এত বড় একটা কাজলের টিপ দিয়ে রাখত। জাদুকরের গায়ের রং কুচকুচে কালো। টুনু সারাক্ষণ বকবক করত। তার কথার যন্ত্রণায় তিনি নিজে কতবার বলেছেন, একজন জুতা সেলাইওয়ালা ডেকে টুনুর মুখটা সেলাই করে দেওয়া দরকার। আর এদিকে জাদুকর ছেলেটা একেবারেই কথা বলে না, যে কোনো প্রশ্ন 2-3 বার করে করতে হয়। চেহারা কি কোনো মিল আছে? না, চেহারা তো কোনো মিল নেই। টুনুর মুখ ছিল লম্বাটে, এই ছেলেটির মুখ গোলাকার। টুনুর চুল ছিল কোকড়ানো, এর চুল কোকড়ানো না। তাহলে ছেলের সঙ্গে মিলের ব্যাপারটা মাথায় আসছে কেন? কেন মনে হচ্ছে এই ছেলের সঙ্গে টুনুর মিল আছে? মবিনুদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন। তোমার দেশ কোথায়? সে হাসল। প্রশ্নের জবাব দিতে ইচ্ছে না হলে মানুষ যে ভঙ্গিতে হাসে সেই রকম হাসি। তোমার দেশ কোথায় বলতে চাচ্ছ না? সে না সূচক মাথা নাড়ল। বলতে কি তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলার দরকার নেই। মবিনুদ্দিন চিন্তিত মুখে সিগারেট ধরালেন। নতুন এক দুশ্চিন্তায় তিনি এখন আক্রান্ত হয়েছেন। অচেনা অজানা একটা ছেলেকে দুপুরাতে বাসায় নিয়ে তুলছেন, সুরমা ব্যাপারটা কিভাবে নেবে কে জানে। খুব ভালোভাবে নেবার কথা না, সুরমা অল্পতেই রেগে যায়। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের স্নেহ মমতা কমতে থাকে, রাগ বাড়তে থাকে। সুরমার ক্ষেত্রেও তাই ঘটেছে, তবে অন্যের তুলনায় বেশি ঘটেছে। ফাঁকা রাস্তায় রিক্সা খুব দ্রুত চলছে, বাতাসের কারণে শীতটা 10 গুণ বেড়ে গেছে বলে মনে হচ্ছে। ঠান্ডা বাতাস নাক মুখ আর কানের ফুটো দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি থরথর করে কাঁপছেন, অথচ ছেলেটা চুপচাপই বসে আছে। গায়ের গরম শালের একটা অংশ কি ছেলেটাকে দেওয়া যায়? মন ঠিক করতে করতে রিক্সা বাসার সামনে এসে থামল। ছেলেটাকে নিয়ে সরাসরি বাসায় ঢোকার সাহস হলো না তার। সুরমা কি জাতীয় হইচই শুরু করবে কে জানে, রেগে গেলে তার কথাবার্তা ঠিক থাকে না। ছেলেটাকে তিনি রাস্তায় দাঁড় করিয়ে রাখলেন। শুকনো গলায় বললেন, একটু দাঁড়াও, আমি ডেকে নিয়ে যাব। তিনি ভয়ে ভয়ে দরজা কড়া নাড়লেন। দ্রুত ভাবতে চেষ্টা করলেন সুরমাকে ব্যাপারটা কিভাবে বলবেন। আসলে বড় ভুল হয়ে গেছে, রিক্সাতেই ভেবে টেবে ঠিক করা দরকার ছিল। রিক্সায় সারাক্ষণ তিনি তার ছেলের কথা ভেবেছেন। তৃতীয়বার করানার্তেই তার মেয়ে সুপ্তি দরজা খুলে দিল। সুপ্তির দিকে তাকিয়ে মবিনুদ্দিনের মন খারাপ হয়ে গেল।
আহারে কি সুন্দর তার এই মেয়েটা, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ আল্লাহ তার এই মেয়েকে দিয়েছেন। কি ঘন কালো চোখ, দীর্ঘ পল্লব, অথচ সুপ্তির এই চোখ কোনো কাজে আসে না, সুপ্তি চোখে দেখে না। মুবিনুদ্দিন বললেন, জেগে আছিস নাকি মা? সুপ্তি বলল, না ঘুমুচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে দরজা খুললাম। সুপ্তির বয়স 12, সে চাদরে শরীর ঢেকে মাথাটা এমনভাবে বের করেছে যে তাকে অনেক বড় বড় লাগছে। মুবিনুদ্দিন ভেবে পেলেন না মেয়েটা এত রাত পর্যন্ত জেগে আছে কেন। অবশ্যই জেগে থাকায় ভালোই হয়েছে, শুরুতেই তার স্ত্রীর মুখোমুখি হতে হয়নি, নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া গেছে। তাছাড়া সুপ্তি তার বাবাকে অনেকবার মার রাগ থেকে উদ্ধার করেছে, হয়তো এবারও করবে। মুবিনুদ্দিন নিচু গলায় জিজ্ঞেস করলেন, মা জেগে আছে? হুম। এত রাত হয়েছে, আমরা ভেবেছিলাম তুমি আসবে না, তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? সুপ্তি জবাব দেওয়ার আগেই সুরমা চলে এলেন। কঠিন গলায় বললেন, রাত দুপুরে আসার দরকার ছিল কি? থেকে গেলেই পারতে, খেয়ে এসেছো তো? হ্যাঁ। দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? এটা আবার কীরকম ঢং, ভেতরে আসো। মুবিনুদ্দিন ইতস্তত করে বললেন, আমার সঙ্গে একটা ছেলে আছে, ও চারটা ভাত খাবে। সুরমা গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ছেলে আছে মানে কি? তুমি ছেলে পেয়েছো কোথায়? রাস্তায় ম্যাজিক দেখাচ্ছিল, সারাদিন কিছু খায়নি, ভাবলাম চারটা ভাত খাইয়ে দিই। ম্যাজিক ফ্যাজিক দেখানো লোকজন তুমি রাত একটার সময় বাসায় নিয়ে এসেছো, এর মানে কি? হঠাৎ এত দরদ উঠল উঠলো কেন? একটা ছেলে না খেয়ে আছে। কতজনই তো না খেয়ে আছে, তাদের কোলে করে বাসায় নিয়ে আসতে হবে? মুবিনুদ্দিন অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। সুপ্তি বাবার সাহায্যে এগিয়ে এলো, সে মার দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাবার ভাত তো বাড়াই আছে, দিয়ে দাও, খেয়ে চলে যাক। আচ্ছা থাক, তোমাকে দিতে হবে না, আমি এনে দিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না, আমি পারব। মা তুমি গিয়ে শুয়ে পড়ো। সুরমা মুখ গম্ভীর করে চলে গেল। সুপ্তি বলল, তোমার ম্যাজিশিয়ান কোথায় বাবা? রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? তোর মার ভয়ে আমি দাঁড় করিয়ে রেখেছি, তোর মা হ্যাঁ বললে বাসায় নিয়ে আসবো, এই ছিল পরিকল্পনা, ডেকে নিয়ে এসো। মুবিনুদ্দিন টুনুকে ডাকতে গেলেন, দরজা ধরে সুপ্তি দাঁড়িয়ে আছে। তার বাবা রাত একটার সময় ম্যাজিশিয়ান ধরে নিয়ে এসেছেন, এই ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত লাগছে। খাওয়ার পর ম্যাজিশিয়ান ভদ্রলোক কি দু একটা ম্যাজিক দেখাবেন? দেখাবেন হয়তো, গায়কদের গান গাইতে বললে তারা নানান অজুহাত তোলে, গলা ঠিক নেই, ঠান্ডা লেগে গলা বসে গেছে, মুড নেই। ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখাতে বললে তারা সঙ্গে সঙ্গে দেখায়, না বললেও দেখায়, ইনিও নিশ্চয় দেখাবেন, দেখালেও সে দেখতে পাবে না, তাতে অসুবিধা নেই, কী ম্যাজিক হচ্ছে তা বলে দিলেই সে কল্পনা করতে পারবে। সত্যি ধারণা তার কল্পনার ম্যাজিক আসল ম্যাজিকের চেয়েও ভালো। ছেলেটি খেতে বসেছে, বসার ঘরের টেবিলে তাকে খেতে দেওয়া হয়েছে, ভাত তরকারি সবই ঠান্ডা, রাস্তার একটা ফালতু মানুষ খাবে তার জন্য ভাত তরকারি গরম করার কোনো প্রশ্নই উঠে না। ছেলেটা ঠান্ডা খাবারই খাচ্ছে, বেশ আরাম করেই খাচ্ছে, তার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে সে খুব ক্ষুধার্থ। প্লেট থেকে একবার শুধু মুখ তুলে সুপ্তিকে দেখল, তার চোখে সামান্য হলো বিস্ময়ের ঝিলিক দিল। মুবিনুদ্দিন বললেন, এ হলো সুপ্তি, আমার মেয়ে, আমার একটাই মেয়ে। আর সুপ্তি, এই ম্যাজিশিয়ানের নাম হচ্ছে টুনু। ম্যাজিশিয়ান বলল, তুমি ভালো আছো? বলে উত্তরের অপেক্ষা না করে খেতে শুরু করল। সুপ্তির সারা শরীর কেঁপে উঠল, এই ম্যাজিশিয়ানের গলার স্বর অবিকল তার ভাইয়ের মতো। মনে হচ্ছে অনেকদিন পর টুনু ভাইয়া ফিরে এসেছে, তাকে জিজ্ঞেস করছে, তুমি ভালো আছো? মুবিনুদ্দিন ম্যাজিশিয়ানের সামনে একটা চেয়ারে বসে আছেন, তিনি সিগারেট ধরিয়েছেন, তাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণ ছেলেটিকে এখন আর কালো লাগছে না, মনে হচ্ছে তার গায়ের রং ফর্সা, শুধু ফর্সাই না, বেশ ফর্সা। তিনি কি এতক্ষণ ভুল দেখেছিলেন? ম্যাজিশিয়ান ছেলে কোনো রকম ম্যাজিক ট্যাজিক করছে না তো? ম্যাজিশিয়ানরা অনেক সময় চোখে ধান্দা লাগিয়ে ফেলে, সেরকম কি কিছু? বাড়ির ভেতর থেকে সুরমা বিরক্ত গলায় ডাকলেন, সুপ্তি, এই সুপ্তি। সুপ্তি ভেতরে যেতে ইচ্ছে করছে না, সে অপেক্ষা করছে ম্যাজিশিয়ান যদি আর কোনো কথা বলে। কত কথাই তো বলার আছে, রান্না ভালো হয়েছে কিংবা আজ খুব শীত পড়েছে, অথচ সে কোনো কিছুই বলছে না, নিঃশব্দে খেয়ে যাচ্ছে। সুরমা আবারও ডাকলেন, সুপ্তি। ডাক কি কানে যাচ্ছে না? সে নিতান্ত অনিচ্ছায় ভেতরে গেল। সুরমা বললেন, তুই ওখানে বসে আছিস কেন? সুপ্তি ফিসফিস করে বললেন,
ম্যাজিশিয়ানের কথা শুনছি মা। কথা শোনার কি আছে? সুপ্তি বলল, মা তুমি ওনার গলার স্বরটা একটু শুনে যাও, তুমি খুব চমকে যাবে, তোমার বুকে একটা ধাক্কার মতো লাগবে। আজগুবি কথা বলছিস কেন? রাস্তার একটা ফালতু লোকের গলার স্বর শোনার কি আছে? শোনার একটা জিনিস আছে মা, না শুনলে বুঝবে না। জানালার পাশে এসে একটু দাঁড়াও। সুরমা জানালার পাশে এসে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গে ছেলেটি মুখ তুলে তাকাল। সুরমার হাত পা ঠান্ডা হয়ে গেল। টুনু বসে আছে, অবিকল টুনু, এতে কোনো রকম সন্দেহ নেই। সুরমার মাথা ঘুরে যাওয়ার মতো হলো। তিনি ক্ষীণ গলায় বললেন, তোর বাবাকে জিজ্ঞেস করতে ছেলের নাম কি? সুপ্তি ফিসফিস করে বলল, মা ওনার নাম টুনু, বাবা তাই বলল। সুরমা তাকিয়ে আছে, তিনি তার চোখের দৃষ্টি ফেরাতে পারছেন না। বারান্দার তোলা উনুনে ভাপা পিঠা বানাতে বসেছেন। এটি একটি বিস্ময়কর ঘটনা এই কারণে যে বাড়িতে গত ছ বছরে ভাপা পিঠা হয়নি। এই পিঠা টুনুর অত্যন্ত প্রিয় ছিল। শীতকাল এলেই টুনু রোজ ঘ্যান ঘ্যান করবে, মা পিঠা করো, পিঠা করো। খুব যখন ছোট ছিল তখন সে পিঠা হাতে নিয়ে বারান্দায় রোদে বসে থাকত, গরম পিঠা, গা থেকে ভাপ উঠছে। টুনু একটু পরপর সেই পিঠা নাকের কাছে নিয়ে খেজুর গুড়ের গন্ধ নিচ্ছে। এটা ছিল শীতকালের সাধারণ দৃশ্যের একটি। সুপ্তি চুলার পাশে এসে বসল, আগুনের উপর হাত মেলতে মেলতে বলল, ভাপা পিঠা বানাচ্ছ তাই না মা, নারকেল দাওনি কেন? সুরমার বুকে মোচড় দিয়ে উঠল, কি আশ্চর্য এই মেয়ে, চোখে কিছু দেখছে না অথচ এমনভাবে বলছে যেন সে সব দেখছে। পিঠায় নারকেল দেওয়া হয়নি এটাও ধরতে পারছে, হঠাৎ করে ভাপা পিঠা কেন মা? সুরমা বিরক্ত গলায় বললেন, তাতে অসুবিধা কি হয়েছে? ঘরে চালের গুঁড়া ছিল, খেজুরের গুড় ছিল। সুপ্তি ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তুমি ভাপা পিঠা করো না তো, আজ হঠাৎ করলে তাই আর কি। বাড়িতে একজন মেহমান এসেছে, পিঠা চিটা করব না? মেহমান কে, কার কথা বলছ? বাবলু। সুপ্তি বিস্মিত হয়ে বলল, বাবলু, বাবলু কে? সুরমা একটু লজ্জা যেন পেলেন। ম্যাজিশিয়ান ছেলেটার তিনি নতুন নাম দিয়েছেন বাবলু, তাকে টুনু ডাকতে ইচ্ছে করছে না। এমনিতেই টুনুর সঙ্গে ছেলেটার খুব মিল, তার উপর যদি নামও টুনু হয় তাহলে অনেক সমস্যা। আজ ফজরের সময় নামাজের অজু করতে উঠে দেখেন টুনু সারা গায়ে চাদর জড়িয়ে জবুথবু হয়ে বসে আছে। সুরমা বললেন, তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস কেন? বলেই মনে হলো কি সর্বনাশ, কাকে কি বলছেন, এ তো টুনু না, ম্যাজিশিয়ান ছেলেটা, ছি ছি কি হলো। নিজেকে সামনে নিয়ে বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি আসলে, ম্যাজিশিয়ান ছেলেটা বলল, আমি কিছু মনে করিনি, আমার সঙ্গে আপনার বড় ছেলের চেহারার মিল আছে এটা আমি বুঝতে পারছি, এজন্যই আপনি ভুলটা করেছেন। তোমার নাম কি আসলেই টুনু? জি। এই নামটা বদলে তোমাকে যদি অন্য নামে ডাকি তুমি কি রাগ করবে? জি না, আপনার যে নামে ডাকতে ইচ্ছে করবে আপনি সে নামেই ডাকবেন। বাবলু ডাকি? জি অবশ্যই, বাবলু নামটা সুন্দর। ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সুরমা কল ঘরে উজু করতে গেলেন, বাবলু পিছনে পিছনে আসছে, কল টিপে দিতেই আসছে নিশ্চয়ই, টুনুও তাই করত। কোনো ব্যাপারেই মার কোনো সাহায্যে সে এগিয়ে আসবে না, শুধু কল ঘরে মাকে যেতে দেখলে সে সঙ্গে সঙ্গে উঠে আসবে, চাপকলের পানি তুলতে তার কোনো আপত্তি নেই। বাবলু চাপকলে পানি তুলছে, তিনি অজু করছেন, অজুর সময় আল্লাহ ছাড়া কারো কথাই মনে করতে নেই। তার কি হলো, শুধু টুনুর কথাই মনে আসছে এবং চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে, মুখে অজুর পানি দেওয়া বলে চোখের পানি আলাদা করা যাচ্ছে না। মজার ব্যাপার হলো বাবলু নামটাও আসলে টুনুরই নাম, সবাই টুনুকে টুনু ডাকলেও তিনি ডাকতেন বাবলু বলে, বাবু থেকে বাবলু, শেষ পর্যন্ত টুনু নামটাই টিকে গেল, তার দেওয়া নাম টিকল না। সুপ্তি বলল, কথা বলছো না কেন মা? বাবলু কে? ম্যাজিশিয়ান ছেলেটার নাম দিয়েছি বাবলু, টুনু নামে তাকে ডাকতে ইচ্ছে করছে না, খুব বেশি তো তাকে আর ডাকাডাকি করবে না, আমার ধারণা নাস্তা খেয়েই উনি চলে যাবেন। চলে গেলে যাবে, যা তো বাবলুকে নাস্তা দিয়ে আয়, নিয়ে যেতে পারবি তো? কি বলো তুমি, পারবো না কেন? সুপ্তি নাস্তার প্লেট এবং পানির গ্লাস নিয়ে যাচ্ছে, কি স্বাভাবিক ভঙ্গিতেই না যাচ্ছে,
বারান্দায় মাঝামাঝি জলচৌকি রাখা ছিল, তার কাছাকাছি যে সে জলচৌকি এড়িয়ে দরজা দিয়ে যাচ্ছে। দিক ভুল হচ্ছে না, তিনি নিজে কতবার দরজায় হোঁচট খেয়েছেন। তবে এই মফস্বল শহরে অন্ধদের জন্য আলাদা স্কুল নেই। মেয়েকে তিনি সাধারণ স্কুলে ভর্তি করেছেন, সে পড়াশোনা করছে, ভালোই করছে। তার হাতের লেখা ভালো না, এলোমেলো, কিন্তু তা পড়া যায়। স্কুলের আপারা কষ্ট করে হলেও সেই লেখা পড়েন। সে পাশ করে নতুন ক্লাসে ওঠে। এইবার মেয়ে ক্লাস এইটে উঠেছে, হয়তো একদিন এসএসসি পরীক্ষাও পাশ করবে। তারপর কি হবে? কে মেয়েকে বিয়ে করবে? সুরমার চোখে পানি এসে গেল, তিনি চোখে আঁচল চেপে বসে রইলেন। ম্যাজিশিয়ান বসার ঘরে বিছানায় বসে আছে। সুপ্তি নাস্তার প্লেট নামাতে নামাতে বলল, আপনার ঘুম ভালো হয়েছে? ম্যাজিশিয়ান জবাব দিল না, তবে সুন্দর করে হাসল। সে হাসির অর্থ হচ্ছে, হ্যাঁ খুব ভালো ঘুম হয়েছে। খুকি তুমি ভালো আছো? আপনি কি ভাপা পিঠা পছন্দ করেন? মা আপনার জন্য ভাপা পিঠা বানিয়েছে। ভাপা পিঠা আমি খুব পছন্দ করি। আপনি কি জানেন যে মা আপনাকে একটা নতুন নাম দিয়েছেন? সেই নামটা হলো বাবলু। এখন আর আপনাকে আসল নামে ডাকা যাবে না। ভালো হয়েছে না? আপনাকে আসল নামে কেন ডাকা যাবে না সেটা জানেন? ম্যাজিশিয়ান জবাব দিল না। সুপ্তি হাসতে হাসতে বলল, আমার একজন ভাই ছিল, তার নামও ছিল টুনু। আপনাকে টুনু বলে ডাকতে মার তার ছেলের কথা মনে পড়বে এবং খুব মন খারাপ হয়ে যাবে, এই জন্য আপনাকে টুনু নামে ডাকা যাবে না। ও আচ্ছা, মার ধারণা আপনি দেখতে অনেকটা ভাইয়ার মতো। ও, তবে ভাইয়ের সঙ্গে আপনার সবচেয়ে বড় অমিল কি জানেন? সবচেয়ে বড় অমিল হচ্ছে, ভাইয়া সারাক্ষণ কথা বলত, সে এক সেকেন্ডও চুপ করে বসে থাকতে পারত না, এবং আমার মার ধারণা সে ঘুমের মধ্যেও কথা বলত। পিঠা খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তুমি খাও। সুপ্তি খাটের পাশে চেয়ারে বসল, তার খুব মজা লাগছে। আজ স্কুলে ম্যাজিশিয়ান গল্প করতে হবে, এত কাছ থেকে সে এর আগে কোনো ম্যাজিশিয়ান দেখেননি। উনি কয়েকদিন বাসায় থেকে গেলে ভালো হতো, তার কাছ থেকে কয়েকটা সহজ ম্যাজিকও সে শিখে রাখত, স্কুলের বন্ধুদের দেখিয়ে অবাক করে দিতে পারত। তবে মেয়েরা ম্যাজিক শেখে কি না কে জানে, সে কোনোদিন কোনো মেয়ে ম্যাজিশিয়ান দেখেননি। আচ্ছা, আপনি কি আমার নাম জানেন? জানি, তোমার নাম সুপ্তি। আমি যে চোখে দেখতে পাই না সেটা কি জানেন? হ্যাঁ। আপনার কি এই জন্য খারাপ লাগছে? ম্যাজিশিয়ান কিছু বলল না। সুপ্তি হাসতে হাসতে বলল, এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না, এই ভেবে আপনার খারাপ লাগছে তাই না? হ্যাঁ। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার নিজের কিন্তু খারাপ লাগে না, কোনোদিনও তো চোখে দেখিনি, কাজেই চোখে দেখতে না পাওয়ার কষ্টটা আমি জানি না। অন্যরা যখন আমাকে দেখে আহাহু করে তখন আমার খুব খারাপ লাগে, আপনি দয়া করে আহাহু করবেন না। আচ্ছা, করব না। আপনি কি আজ চলে যাবেন? হ্যাঁ, আপনার ম্যাজিক তো দেখা হলো না, তুমি তো চোখে দেখতে পাও না, ম্যাজিক কিভাবে দেখবে? আমি কল্পনা করে দেখি। আপনি কি দেখাচ্ছেন সেটা বললেই আমি বাকিটা কল্পনা করে নেব। নাস্তা খেতে খেতে একটা ম্যাজিক দেখান না, ভাপা পিঠাটা খেয়ে ফেলবেন, কিছুক্ষণ পর কান দিয়ে কিংবা নাক দিয়ে সেই পিঠা বের হবে। ম্যাজিশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, তার মুখটাও হাসি হাসি। সুপ্তি বলল, এই যে আমি হি হি করে হাসছি, আপনি রাগ করছেন না তো? না, ক্লাসে আমি সারাক্ষণ হি হি করে হাসি, এই জন্য ক্লাসে আমার নাম হি হি রানী। নামটা সুন্দর না? হ্যাঁ। ক্লাসের মেয়েরা কি বলে জানেন? তারা বলে, আমার যার সঙ্গে বিয়ে হবে সে হাহা করে হাসবে এবং তার নাম হবে হাহা রাজা, হাহা রাজার বউ হি হি রানী। বকবক করেই যাচ্ছে, আপনি রাগ করছেন না তো? না। এখন একটা ম্যাজিক দেখান, কারণ ক্লাসের মেয়েদের কাছে আমাকে গল্প করতে হবে, সুন্দর একটা ম্যাজিক দেখান। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা দেখাচ্ছি, এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা ভাবো। সুপ্তি ভাবল তিন, কারণ তাদের পরিবারের সদস্য সংখ্যা তিন, ভাইয়া বেঁচে থাকলে সে ভাবত চার, ভাইয়া যেহেতু বেঁচে নেই কাজেই তিন। ভেবেছ? ম্যাজিশিয়ান বলল, চার বিয়োগ এক। হয়েছে? হ্যাঁ হয়েছে।
কিন্তু আপনি সরাসরি তিন না বলে চার বিয়োগ এক বললেন কেন? এমনি আচ্ছা, আমি মনে মনে একটা ফুলের কথা ভাবছি, বলুন তো কি ফুল? ম্যাজিশিয়ান হাসল, কিছু বলল না। সুপ্তি বলল, পারছেন না তাই না? ম্যাজিশিয়ান তারও জবাব দিল না। সুপ্তির মনটা একটু খারাপ হলো। তার ধারণা ম্যাজিশিয়ান বলতে পারবে। সে খুব সহজ একটা ফুল ভেবেছিল, বেলি ফুল। সুপ্তি বলল, আপনার ম্যাজিক কিন্তু খুব ভালো না, মোটামুটি। তাই বুঝি? হ্যাঁ তাই। মনে মনে একটা সংখ্যা ভাবা, এই সংখ্যা বলে দেওয়া অনেকেই পারে। ও আচ্ছা, একবার আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান এসেছিল, সে অনেক ভালো ভালো ম্যাজিক দেখিয়েছে। একটা ম্যাজিক ছিল খুবই অদ্ভুত, কেরোসিনের একটা চুলা এসে কড়াই দিল, কড়াইয়ে তেল ঢেলে দিল, তেল যখন ফুটে উঠল তখন সে একটা ডিম ভেঙে কড়াইয়ে ছেড়ে দিল, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। একসময় ঢাকনা তুলতেই ঢাকনার ভেতর দেখা গেল একটা কবুতর বের হয়ে উড়ে চলে গেল। অদ্ভুত না? হ্যাঁ অদ্ভুত। আপনি এরকম ম্যাজিক দেখাতে পারেন না? না। টুনু ভাই একবার কোথা থেকে একটা ম্যাজিক শিখে এসেছিল, দড়ি কাটার ম্যাজিক। একটা দড়ি কাঁচি দিয়ে কাটা হয়, দড়িটা আপনাআপনি জোড়া লেগে যায়। আমাকে সে ম্যাজিকটা শিখিয়ে দিয়েছিল। আসলে মূল দড়িটা কাটা হয় না, আলাদা একটা ছোট টুকরা কাটা হয়, সেই টুকরাটা লুকিয়ে ফেলা হয়। আপনি কি এই ম্যাজিকটা জানেন? না। আচ্ছা, আমি স্কুল থেকে এসে আপনাকে শিখিয়ে দেব, আপনি থাকবেন তো? এখনও জানি না, আমার মনে হয় মা আপনাকে যেতে দেবে না, ম্যাজিশিয়ান বলল। আমারও তাই ধারণা। আমি স্কুল থেকে ফিরে এসে আপনাকে দড়ির ম্যাজিক শিখিয়ে দেব। আচ্ছা। সুপ্তির ম্যাজিশিয়ানের সামনে থেকে উঠে যেতে ইচ্ছে করছে না, বেচারা ম্যাজিক না পারলেও তার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। আজ স্কুলে না গেলে কেমন হয়? এমন কোনো ক্ষতি অবশ্যই হবে না, তবে রেবতী আপা খুব ক্যাটক্যাট করবে। সুপ্তি উঠে পড়ল, তাদের মর্নিং শিফট, সকাল আটটায় ক্লাস শুরু হয়ে যায়। একটা রিক্সা ঠিক করা আছে, তাকে নিয়ে যায়। মাঝে মাঝে বাবা সঙ্গে যান, আজ মনে হয় বাবা সঙ্গে যাবেন না। মবিনউদ্দিন রান্নাঘরে স্ত্রীর পাশে বসে আছেন, আগুনের পাশে বসে থাকতে তার ভালো লাগছে। মবিনউদ্দিন বললেন, ছেলেটাকে নাস্তা দিয়েছ? সুরমা বললেন, হ্যাঁ, চারটা পিঠা দিয়েছিলাম, চেটেপুটে খেয়েছে, মনে হয় ভাপা পিঠা খুব পছন্দ করে। মবিনউদ্দিন স্ত্রীর দিকে তাকিয়ে কিছু বললেন না। এই বাড়ির আরও একজন ভাপা পিঠা খুব পছন্দ করত, সে স্মৃতি মনে করার চেয়ে ভুলে থাকার চেষ্টা করা ভালো। সুরমা বললেন, ছেলেটা কি আজ চলে যাবে? মবিনউদ্দিন বললেন, হ্যাঁ। কখন যাবে? এখনই চলে যাক, রাত থাকার দরকার ছিল, থেকেছে, এখন যাওয়ার দরকার কি? ভালো মতো একবেলা ভাতও তো খায়নি, রাতে ঠান্ডা কি খেয়েছে? পোলাওয়ের চাল এনো তো, দুপুরে খিচুড়ি করব। দুপুরে না করে রাতে করো, হাঁসের মাংস আর খিচুড়ি, শীতকালের হাঁস ভালো। সুরমা বললেন, ছেলেটা যদি চলে যেতে চায় তাকে বলে আজকের দিনটা রেখে দাও, কাল যাবে, বলে দেখি থাকবে কিনা কে জানে। ম্যাজিশিয়ান একবার বলাতেই রাজি হয়ে গেল। মবিনউদ্দিন বললেন, তুমি কাল রাতে ঠান্ডা বাসি খাবার খেয়েছ, এজন্যই সুপ্তির মা ভালো মতো একবেলা খাওয়াতে চায়, একটা দিন থেকে যেতে তোমার অসুবিধা হবে না তো? ম্যাজিশিয়ান নরম গলায় বললেন, জি না, আমি দোকানে যাব, তুমি যাবে নাকি আমার সঙ্গে? জি চলুন। আগে একজন কর্মচারী ছিল, সেই দোকান খুলত, তবে বিদায় করে দিয়েছি, টাকা পয়সা সরাত। ঘরে পাঁচটা বাংলা ডিকশনারি ছিল, সংসদ অভিধান, একদিন গিয়ে দেখি একটাও নেই। আমি বললাম, ডিকশনারিগুলো কোথায়? সে হাবার মতো মুখ করে বলল, কিসের ডিকশনারি? বিদায় করে দিয়েছি, বিশ্বাসী কাউকে পাচ্ছি না, রাখাও হচ্ছে না। অবশ্য ব্যবসার অবস্থাও ভালো না, একজন কর্মচারী রাখার সামর্থ্য আমার নেই। সুপ্তির মা তোমাকে ভালো মন্দ খাওয়াতে চায়, চাইবেই, সামান্য চাওয়াটাও আমার জন্য কষ্টদায়ক হয়। যাই হোক, চলো যাই, দোকানটা দেখবে। মবিনউদ্দিন ম্যাজিশিয়ানকে নিয়ে সারাদিন ঘুরলেন, পোলাওয়ের চাল কিনলেন, হাঁস কিনলেন। বাড়ি ফেরার পথে চায়ের দোকান দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন, ম্যাজিশিয়ানের দিকে তাকিয়ে বললেন, চা খাবে? জি খাবো, চলো চা খাই। তিনি খুব আরাম করে চা খেলেন। চা খেতে গিয়ে তার একবারও মনে পড়ল না গত ছ বছর ধরে তিনি চা খান না, ছ বছর পর চা খাচ্ছেন,
এত বড় একটা ঘটনা তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি মহা আনন্দে গল্প করে যাচ্ছেন, এই বছর কেমন শীত পড়েছে দেখলে? জি, যে বছর শীত বেশি পড়ে সেই বছর কলা খুব মিষ্টি হয়, তাই নাকি? হ্যাঁ, যে বছর গরম বেশি পড়ে সেই বছর আম হয় মিষ্টি। প্রকৃতির নিয়মকানুন বড়ই অদ্ভুত। জি, চা আরেক কাপ খাবে? জি খাবো। মালাই চা খেয়ে দেখো, হাফ দুধ হাফ চা, খুবই টেস্ট। দুজন দু কাপ মালাই চা নিলেন, আর ঠিক তখন মবিনুদ্দিন চমকে উঠলেন, তিনি চা খাচ্ছেন, এই তার দ্বিতীয় কাপ চা। মবিনুদ্দিন খুব লজ্জিত বোধ করলেন, যেন মস্ত বড় একটা অপরাধ করছেন। সাধারণ চা খেলেও একটা কথা ছিল, তিনি খাচ্ছেন মালাই চা, টুনুর অতি প্রিয় চা। এই দোকানেই তো টুনুকে নিয়ে কতবার এসেছেন। সুরমা রান্না নিয়ে খুব ব্যস্ত, হাঁস রান্না খুবই যন্ত্রণার ব্যাপার, পাখা ছাড়াতে হয়, বড় পাখাগুলি খুব সহজে উঠে আসে কিন্তু ছোটগুলি আসতেই চায় না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছোট পাখা দূর করাতে হয়। সুপ্তি যে তাকে সাহায্য করবে তা না, সে সন্ধ্যা থেকে ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে গল্প করছে, তিনি কিছু বলছেন না, গল্প করছে করুক। বেচারি একা একা থাকে, গল্প করার কোনো মানুষ নেই। টুনু যখন বেঁচে ছিল দুই ভাই বোনের গল্পের যন্ত্রণায় তিনি অস্থির হতেন, দুজনেই কথা বলছে, কেউ কারো কথা শুনছে বলে মনে হচ্ছে না। সুপ্তি রান্নাঘরে ঢুকল, আনন্দিত গলায় বলল, মা তোমার কোনো সাহায্য লাগবে? সুরমা বললেন, না, পরে কিন্তু ডাকাডাকি করতে পারবে না। তুই করছিস কি গল্প? হুম, আমি উনাকে ম্যাজিক শিখাচ্ছি, দড়ি কাটার ম্যাজিক। কি বলছিস তুই, ম্যাজিশিয়ান ছেলে তাকে তুই ম্যাজিক শিখাবি? উনি ম্যাজিক ট্যাজিক তেমন জানেন না মা। তাহলে যা ম্যাজিক শিখিয়ে দে। সেই রাতে সত্যি অদ্ভুত একটা স্বপ্ন দেখল, যেন সে হাঁটতে হাঁটতে গভীর বনে ঢুকে গেছে। সেই বনের গাছগুলি অদ্ভুত, ডালের মাথা প্রায় আকাশ ছুঁয়েছে, গাছ ভর্তি ফুল, ছোট ছোট সাদা সাদা ফুল, আশ্চর্য কাণ্ড। ফুলগুলি দেখতে বেলি ফুলের মতো, বেলি ফুলের এত বড় গাছ হয় না, বেলির গাছগুলো লতানো ধরনের হয়। এত বড় গাছে বেলি ফুল ফুটেছে তার মানে কি? ফুলগুলির কি সুন্দর গন্ধ! স্বপ্নের মধ্যেই সুপ্তি গন্ধ পেল, এবং সে এতই অবাক হলো যে তার ঘুম ভেঙে গেল। আশ্চর্য ব্যাপার, ঘুম ভাঙার পরেও স্বপ্নের গন্ধটা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে তার সারা বিছানায় কেউ যেন বেলি ফুল বিছিয়ে রেখেছে। এটা কেমন স্বপ্ন যে স্বপ্ন ভাঙার পরেও স্বপ্নের ছায়া থেকে যায়? এই স্বপ্নের সঙ্গে কি ম্যাজিশিয়ান ছেলেটার কোনো সম্পর্ক আছে? না, তা কী করে থাকবে? সুপ্তি ঘুমিয়ে পড়ল। পরদিন তার আর স্বপ্নের কথা মনে রইল না। 15 দিন হল কালো জাদুকর মবিনুদ্দিনের বাড়িতে আছে। এক বুধবার এসেছিল, মাঝখানে এক বুধবার গিয়েছে, আজ আরেক বুধবার, এর মধ্যে তার নাম বদল হয়েছে, তাকে ডাকা হয় বাবলু নামে। সুরমা অবশ্যই মাঝে মাঝে ভুল করে টুনু ডেকে ফেলেন, সে বসার ঘরে থাকে, বসার ঘরে একটা সিঙ্গেল খাট আছে, খাটে ঘুমায়, বাকি সময়টা খাটে বসেই জানালা দিয়ে তাকিয়ে থাকে। প্রথম কয়েকদিন বসার ঘরেই তাকে খাবার দেওয়া হতো, এখন সুরমা ভাত খাবার সময় তাকে ভেতরে ডেকে নেন, ছেলেটার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন। সে বেশিরভাগ সময় হ্যাঁ বা না জাতীয় উত্তর দেয়, কথা বলার সময় চোখের দিকে চোখ তুলে তাকায় না। সুরমা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে তেমন কিছু কথা জানতে পারেননি। অতি সাধারণ প্রশ্নের উত্তরেও সে এমন সব কথা বলে যার কোনো অর্থ হয় না। যেমন সেদিন জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়? সে ভাত ডাল দিয়ে মাখতে মাখতে তার দিকে তাকিয়ে হাসল, উত্তর দিল না। তিনি আবার বললেন, তোমার দেশ কোথায়? গ্রামের বাড়ি। সে চোখ না তুলেই বললেন, নাম মনে নেই। নাম মনে নেই তার মানে কি? নাম ভুলে গেছ? হুম। কোন জেলা সেটা মনে আছে? জি না। নেত্রকোনা থেকে জায়গাটা কত দূরে? দূরে। সুরমা বললেন, দূরে তো বুঝলাম, কত দূরে? অনেক দূরে। অনেক দূরে তো একটা হিসাব আছে, সে হিসাব বলো, কত মাইল কিংবা কত দূরে? জানি না। জানি না কেমন কথা, বাবলু তার উত্তরে এমনভাবে হাসছে যেমন সুরমা অত্যন্ত বোকার মতো একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকার নেই।
সুরমার মনে নানান রকম সন্দেহ, যেমন ছেলেটা পাগল না তো, ভদ্র পাগল, হইচই করে না, চুপচাপ বসে থাকে। অনেক রকম পাগলই তো সংসারে থাকে, এও এক ধরনের পাগল। পাগল হোক ছাগল হোক, ছেলেটার উপর মায়া পড়ে গেছে। মায়া পড়ার প্রধান কারণ হল ছেলেটা দেখতে অবিকল তার মৃত ছেলের মতো। দ্বিতীয় কারণ, ছেলেটা অতি ভদ্র। আজকালকার ছেলেরা এত ভদ্র হয় না, বেয়ারা ধরনের হয়। এ বেয়ারা নয়, লাজুক এবং মুখচোরা। এরকম মুখচোরা লাজুক স্বভাবের ছেলে ম্যাজিক দেখায় কী করে, সেই এক রহস্য। ম্যাজিকের ব্যাপারে সুরমার তেমন আগ্রহ নেই। ম্যাজিক হচ্ছে ছেলে ছোকরার বিষয়। ছেলেটার ম্যাজিক একবারই তিনি দেখেছেন, তার কাছে এমন কিছু আহামরি মনে হয়নি। সে একটা কাগজ টেবিলের উপর রেখেছে, দেখতে দেখতে কাগজটার উপর আপনা আপনি আগুন ধরে গেল, চোখের সামনে পুরে ছাই। এটা এমন কোনো ম্যাজিক না, কাগজে গোপনে কিছু দিয়ে রেখেছিল, অ্যাসিড ফ্যাসিড জাতীয় কিছু, ভালো ম্যাজিক। তবে এর চেয়ে ভালো ম্যাজিক তিনি ছোটবেলা অনেক দেখেছেন। একজন জাদুকর শূন্য থেকে ডিম তৈরি করলেন, একটা ডিম থেকে দুটা ডিম হলো, তিনটা ডিম হলো, আবার মিলিয়ে গেল। এই ছেলেটা ভালো ম্যাজিক দেখায় বলেই যে তাকে রাখা হয়েছে তা না, তার উপর মায়া পড়ে গেছে বলেই সে এখনো আছে। যেদিন মায়া কেটে যাবে তাকে চলে যেতে বলা হবে। সংসারে একটা বাড়তি মানুষ পোষা সহজ ব্যাপার না। যে দিনকাল পড়েছে নিজের আত্মীয় স্বজনদেরই কেউ জায়গা দিতে চায় না। আর এ হলো বাইরের অজানা অচেনা একজন মানুষ। এই যুগে অচেনা একজন মানুষকে বিশ্বাস করাও ঠিক না। রাতে ঘুমোতে যাওয়ার সময় সুরমার প্রায় মনে হয় ছেলেটা জিনভুর না তো। মানুষের সংসারে জিন এসে বাস করে এরকম গল্প তো প্রায় শোনা যায়। একটা গল্প আছে, মাদ্রাসার হোস্টেলে থেকে একটা জিনের ছেলে পড়ে, পড়াশোনায় খুব ভালো, মাদ্রাসার সুপার। এক রাতে ছেলেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি কি মনে করে যেন ছেলেটার ঘরের জানালার দিকে উঁকি দিলেন। দেখলেন ছেলেটা বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে বই পড়ছে। হঠাৎ সে হাতের বইটা রেখে বইয়ের সেলফের দিকে হাত বাড়াল। বইয়ের সেলফটা ঘরের অন্য প্রান্তে, অনেকটা দূরে। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন ছেলেটা হাত লম্বা হচ্ছে। লম্বা হচ্ছে তো হচ্ছেই, সাপের মতো হয়ে যাচ্ছে। মাদ্রাসার সুপার এই দৃশ্য দেখে ভয়ে বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। এরপর থেকে ছেলেটাকে আর দেখা গেল না। হতেও তো পারে টুনু নামের এই ছেলেটা আসলে একটা জিন, মানুষের বেশ ধরে তাদের সঙ্গে আছে। সুরমা এক রাতে ছেলেটা সম্পর্কে তার এই ভীতির কথা মবিনউদ্দিনকে বললেন। মবিনউদ্দিন বিরক্ত গলায় বলেছেন, তোমার কি ব্রেইন ডিফেক্ট হলো নাকি? সুরমা আমতা আমতা করে বললেন, কথার কথা বলছি আর কি, জগতে কোনো রহস্যময় ব্যাপার ঘটে না। একটা দরিদ্র ছেলে ম্যাজিক ফ্যাজিক দেখায়, থাকার জায়গা নেই, কয়েকদিন এখানে আছে, তোমার যদি পছন্দ না হয় বলে দাও চলে যাবে। তাও তো বলছো না, রোজ রান্না করে খাওয়াচ্ছ, বেশ আদর করেই তো খাওয়াচ্ছ। ছেলেটা ওর নিজের সম্পর্কে কিছুই তো বলতে পারছে না, দেশ কোথায় এটাই এখনো বলেনি, কোনো কারণে হয়তো বলতে চায় না। বলতে চাইবে না কেন, এটা সন্দেহজনক না? তুমি একদিন ভালো মতো জিজ্ঞেস করো না কেন। করব, জিজ্ঞেস করব। এখন ঘুমাও তো, ঘ্যান ঘ্যান করো না। আমি ঘ্যান ঘ্যান করছি? হ্যাঁ করছো। তুমি হচ্ছ এমন একজন মহিলা যার চিন্তার সঙ্গে কর্মের কোনো মিল নেই। তুমি কাজ করো উত্তরে, চিন্তা করো দক্ষিণে। তার মানে কি? মানে বুঝাতে পারবো না, সব কিছুর মানে বুঝলে তো কাজই হতো। রাত হয়েছে, এখন ঘুমাও। মবিনউদ্দিন পাশ ফিরে শুলেন, স্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। আজ দুপুরেই তিনি সুরমাকে দেখেছেন ম্যাজিশিয়ান ছেলেটির সঙ্গে আদিক্ষেতা করতে। তাকে খেতে দেওয়া হচ্ছে, ছেলেটা বলল সে সজনে ডাঁটা খাবে না। সুরমা অবাক হয়ে বলল, এ কি সজনে ডাঁটা খাবে না কেন, খুবই পুষ্টিকর জিনিস, খাও না। খেলে আমি খুবই রাগ করব। আমার রাগ কি জিনিস তুমি জানো না, অচেনা অজানা একটা ছেলে সে সজনে ডাঁটা না খেলে না খাবে, এত কেন সাদা সাদু। খাবার পর টক দইয়ের বাটি বের হল। মবিনউদ্দিন জানেন টক দই ছেলেটার জন্য আনা হয়েছে। তিনি বা সুপ্তি কেউই টক দই খায় না, ম্যাজিশিয়ান ছেলেটা অত্যন্ত পছন্দ করে খায়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে তার ছেলে টুনুও টক দই পছন্দ করে খেত। রোজ খাওয়া শেষ করে বলতো, মা টক দই আছে? হ্যাঁ। ম্যাজিশিয়ান ছেলেটার মধ্যে কিছু রহস্যময় ব্যাপার আছে। সুযোগ সুবিধা মতো
তিনি দু একটা কথা হয়তো তাকে জিজ্ঞেস করবেন। তবে ছেলেটা এমন কোনো অপরাধ করেনি যে উকিল হয়ে প্রশ্ন করে তাকে নাজেহাল করতে হবে, বাবার নাম কি, মায়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, কোন জেলা, কোন গ্রাম, পড়াশোনা কি, যত ফালতু সব ব্যাপার। একটা দরিদ্র ছেলে বিপদে পড়ে কয়েকদিন আছে, যথাসময়ে চলে যাবে, নিজে থেকে যদি না যায় তিনি চলে যেতে বলবেন, খুব ভদ্রভাবেই বলবেন, যাতে বেচারা মনে কষ্ট না পায়। তিনি নিজে দরিদ্র মানুষ, তার পক্ষে যতদিন সম্ভব তাকে তো সাহায্য করেছেন, এখন আর পারছেন না। মবিনুদ্দিন খুব ভালো করে জানেন সুরমা বা শক্তি কেউই ম্যাজিশিয়ান ছেলেটাকে চলে যেতে বলতে পারবে না। তারা ছেলেটাকে অসম্ভব পছন্দ করে, তার কাছে মনে হয় এটাও ঠিক না, কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না, কাউকে পছন্দ করা ভালো, কিন্তু সেই পছন্দ বাড়াবাড়ি পর্যায়ে হওয়াটা ভালো না। তার ধারণা সুরমা এবং সুরমার কন্যা স্বাভাবিকভাবে কিছু করতে পারছে না, সব কিছুতেই তারা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়। ছেলেটাকে তিনি পছন্দ করেন, তবে সেই পছন্দের মধ্যে কিন্তু আছে, বেশ বড় ধরনের কিন্তু। তার ধারণা ছেলেটার মনের কথা বুঝতে পারে, এরকম মনে করার পেছনে কারণ আছে। গত পরশু দুপুরে তিনি খাওয়া দাওয়া করে শুয়েছেন, শীতকালের দুপুরে লেপের ভেতরে ঢুকলে ঘুম আসবেই, তারও ঘুম আসছে, চোখ বন্ধ করে ফেলেছেন। হঠাৎ মনে হলো জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো, ঘরে পানের চল নেই, পান খেতে হলে কাউকে দোকানে পাঠাতে হবে, বাবলু আছে, তাকে বললেই হয়, বলতে ইচ্ছে করল না। সুরমা নানান ভেজাল করবে, হেন তেন শতেক প্রশ্নে মাথা ধরিয়ে দেবে, পান আনাচ্ছ কেন, জর্দা দিয়ে পান আবার কবে ধরলে, সিগারেট পান বাকি রইল কি, মটটা ধরে ফেলো, তাহলে কেউ আর বলতে পারবে না যে একটা নেশা বাকি আছে। শত প্রশ্নের জবাব দেবার চেয়ে শুয়ে থাকা ভালো। সন্ধ্যাবেলা যখন বের হবেন তখন দোকান থেকে একটা পান কিনে নিলেই হবে। মবিনুদ্দিন ঘুমাবার আয়োজন করলেন, কিন্তু ঘুম এলো না, মাথার মধ্যে পান ঘুরতে লাগল। কয়েক বছর আগে ঢাকা শহরে স্টেডিয়ামে বরফ দিয়ে ঠান্ডা করা পান খেয়েছিলেন, সেই পানের স্বাদ এখনও মুখে লেগে আছে। তিনি ঠিক করলেন বইয়ের চালান আনতে এবার যখন ঢাকা যাবেন গোটা দশেক পান নিয়ে আসবেন, দোকানে রেখে দেবেন, যে কদিন খাওয়া যায় খাবেন। মনের এই অবস্থায় শক্তি ঠকল, তাকে হতভম্ব করে দিয়ে বলল, বাবা এই নাও তোমার জর্দা পান। তিনি বললেন, জর্দা পান মানে, পান কি জন্যে, খাবার জন্যে আবার কি জন্যে, কে এনেছে? ম্যাজিশিয়ান ভাইয়া এনেছে, সে শুধু শুধু পান আনবে কেন, তাকে কি আমি পান আনতে বলেছি? বলেছ নিশ্চয়ই, ভুলে গেছ। ইস বাবা, তুমি সামান্য ব্যাপারে এত কথা বলছো কেন, আশ্চর্য। কথা বাড়িও না, পান নাও, আমি হোমওয়ার্ক করছি। মবিনুদ্দিন পান নিলেন, তবে তার মনে বিরাট একটা কিন্তু ঢুকে গেল, ব্যাপারটা কি, ছেলেটা যত বড় ম্যাজিশিয়ানই হোক পিসি সরকার তো না, পিসি সরকারও মনের কথা বলতে পারেন না, এ বলছে কিভাবে, সাধু সন্ন্যাসী পীর ফকিরদের এইসব ক্ষমতা থাকে, এই ছেলে সাধুও না সন্ন্যাসীও না পীর ফকিরও না, এত শখের জর্দা দেওয়া পান তার কাছে ঘাসের মতো লাগতে লাগল। আরেকদিনের কথা, তিনি বিরস মুখে দোকানে বসে আছেন, বিক্রিবারটা কিছুই নেই, কাস্টমার তো দূরের কথা মাছি উড়ছে না। বিকেলের দিকে একজন কাস্টমার এসে একটা জ্যামিতি বক্স নাড়াচাড়া করল, দাম জিজ্ঞেস করল, কিনল না। মবিনুদ্দিন তার দোকানে বই ছাড়াও খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স এসব রাখেন, যাতে অফ সিজনে পুরোপুরি বসে থাকতে না হয়, কোনোই লাভ নেই, যখন বই বিক্রি হয় না তখন অন্য কিছুও বিক্রি হয় না। মবিনুদ্দিনের ধারণা হলো আজ বোধহয় মঙ্গলবার, মঙ্গলবারটা তার জন্য খারাপ, আজ কিবার তিনি মনে করার চেষ্টা করল, আশ্চর্য মনে করতে পারলেন না। একবার মনে হচ্ছে সোমবার, আরেকবার মনে হচ্ছে মঙ্গলবার, ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছে, তারিখ জানা থাকলে বারটা বের করা যেত। হঠাৎ লক্ষ্য করলেন তারিখটাও মনে নেই, নিজের উপর যখন খুবই রাগ লাগছে তখন বাবলু বলল, স্যার আজ বুধবার। তিনি গম্ভীর গলায় বললেন, আজ কিবার তাকে আমি তোমার কাছে জানতে চেয়েছি। ছেলেটা হকচকিয়ে গিয়ে বলল, জি না, তাহলে শুধু শুধু বললে আজ বুধবার, অকারণে কথা বলবে না, অকারণে আমি কথা বলছি না, অন্য কেউ বললেও আমার ভালো লাগে না, এটা মনে রাখবে, অধিক কথা বলা মানে অকারণে আয়ু ক্ষয়। জি আচ্ছা, মনে রাখব। ছেলেটার এইসব রহস্য তার ভালো লাগে না।
মাঝে মাঝে তার ইচ্ছে করে ডেকে বলেন, ঠিক করে বলো তো তোমার ব্যাপারটা কি, ঝেড়ে কাশো, তুমি কি মনের কথা বুঝতে পারো, পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না, নো হাঙ্কি পাঙ্কি। আমি যেমন অধিক কথা পছন্দ করি না, তেমন হাঙ্কি পাঙ্কিও পছন্দ করি না। ছেলেটা যদি স্বীকার করে সে মনের কথা বলতে পারে, তাহলে তিনি তাকে দুটা কথা শুনিয়ে দেবেন। কঠিনভাবে বলবেন, মনের কথা বলার এই বিদ্যা শিখলে কোথায়, এটা তো ভালো বিদ্যা না, এটা খারাপ বিদ্যা, যে বিদ্যায় মানুষের উপকারের চেয়ে অপকার বেশি হয় সেই বিদ্যা খারাপ বিদ্যা, সে বিদ্যার চর্চা করাও পাপ। কথাগুলি দেরি না করে বলে ফেলা দরকার। মবিনুদ্দিন রোজই একবার ভাবেন আজ বলবেন, শেষ পর্যন্ত আর বলা হয় না। তারপর এমন একটা ঘটনা ঘটল যে মবিনুদ্দিন মনস্থির করলেন ব্যাপারটা আজই ফয়সালা করবেন। ঘটনা এরকম, মাঝরাত তিনি ঘুমোচ্ছেন, প্রচণ্ড শীত পড়েছে, তিনি লেপের নিচে ঢুকে আছেন, শীতের জন্যই তার ঘুম হঠাৎ ভেঙে গেল, জানালা ভালো করে বন্ধ করা হয়নি, হুহু করে তীব্র হাওয়া আসছে। তিনি বিছানায় উঠে বসলেন, তার মনে হলো বসার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে, জিনিসপত্র নাড়াচাড়া করছে, চোর না তো, কৃষ্ণপক্ষের শীতের রাতগুলি চোরদের জন্য খুবই আনন্দের, গায়ে তেল মেখে মোটামুটি নিশ্চিন্ত হয়ে চুরি করতে যায়, খুটখাট শব্দ যতই হোক গৃহস্থ জাগবে না, শীতের রাতে সুখের ঘুম ঘুমাবে, ঘর কবরের মতো অন্ধকার, ট্রান্সফরমার বাস্ট করেছে, 7 দিন ধরে ইলেকট্রিসিটি নেই, ট্রান্সফরমার ঠিক করারও কিছু হচ্ছে না, শহরের একটা অংশ অন্ধকারে পড়ে আছে, অদ্ভুত একটা দেশ। মেঝেতে হারিকেন জ্বালানো ছিল, সেটি কী কারণে যেন নিভে গেছে। মবিনুদ্দিন দিয়াশলের খোঁজে বালিশের নিচে হাত দিলেন, যা ভেবেছিলেন তাই, দিয়াশলে নেই, সুরমার দিয়াশলের ভীতি আছে, বালিশের নিচে বা তোষকের নিচে দিয়াশলে দেখলে সে সরাবে, তার ধারণা প্রায় আপনি আপনি বোম ফাটার মতো দিয়াশলের বক্স ফেটে উঠে বিরাট অগ্নিকাণ্ড হয়। নেহায় তার সাবধানতার জন্যে এই বাড়িতে কিছু হচ্ছে না। মবিনুদ্দিন সাবধানে খাট থেকে নামলেন, অন্ধকারে দরজা খুলে বসার ঘরে এলেন, চোর বাড়িতে থাকলে দরজা খোলার শব্দে এতক্ষণে পালিয়ে যাওয়ার কথা, তারপরও ঘরে হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। বিস্মিত মবিনুদ্দিন বললেন, কে? ছেলেটা বলল, জি আমি। এত রাতে জেগে আছো? জি। কি করছো? বই পড়ছি। বই পড়ছি মানে? অন্ধকারে বই পড়ছো কীভাবে? ছেলেটা কোনো জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, কি বই পড়ছো? সুপ্তির ইতিহাসের বইটা একটু দেখছিলাম। তুমি কি অন্ধকারে দেখতে পাও? জি। কিভাবে দেখো? ম্যাজিকের সাহায্যে? বাবলু জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, আমি গায়ে কি পরেছি তুমি কি বলতে পারবে? আপনি নীল রঙের একটা গেঞ্জি পরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি ইতিহাসের বই পড়ো, আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলব। জি আচ্ছা, ভালো কথা। তুমি কি বলতে পারবে আমার দিয়াশলাইটা কোথায়? বলতে পারলে বলো, হারিকেনটা জ্বালিয়ে রাখি, শীতের রাতে চোরের উপদ্রব হয়, দিয়াশলাইটা আপনার বালিশের নিচে আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার সঙ্গে জরুরি কথা আছে। মবিনুদ্দিন বিছানায় শুয়ে ছটফট করতে লাগলেন, একই যন্ত্রণা, খাল কেটে কুমির আনেনি তো, মনে হয় এনেছেন, কুমিরের চেয়েও ভয়াবহ কিছু নিয়ে এসেছেন, অক্টোপাস এই জাতীয় কিছু। ব্যাপারটা নিয়ে তিনি সুরমার সঙ্গে আলাপ করতে চান না, জটিল ব্যাপার থেকে মেয়েদের দূরে রাখাই ভালো, সমস্যা শুরুতে মেয়েদের জানানো মানে সমস্যা আরও জট পাকিয়ে ফেলা, নিয়ম হচ্ছে সমস্যা শেষ হলে যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে মেয়েদের জানানো। সারা রাত মবিনুদ্দিনের ঘুম হলো না, বিছানায় এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান শুনলেন, পাক পাকালির ডাক শুনলেন, দেখলেন সুরমা বিছানা থেকে নামছে, অজু করতে যাচ্ছে, তারও ওঠা উচিত, এমনি নামাজ কাজা করা এক জিনিস আর আজান শুনে কাজা করা ভিন্ন জিনিস। তিনি বিছানা থেকে উঠতে পারলেন না, প্রবল ঘুমে তলিয়ে গেলেন, ঘুমের মধ্যে বিচিত্র একটা স্বপ্ন দেখলেন, জাদুকর এবং তিনি হাঁটছেন, বনের ভেতরের পায়ে চলা পথে হাঁটছেন, ঘন বন তবে খুব পরিচ্ছন্ন, বনের নিচে ঝোপঝাড় নেই, কার্পেটের মতো দুর্বা ঘাস, বনটা খানিকটা রহস্যময় কারণ কোনো শব্দ নেই, চারদিকে শুনশান নীরবতা, বাতাসে গাছের পাতাও নড়ছে না, পাখি উঠছে না, কিচ্ছু না, তারা দুজনে হাঁটছেন, সেই হাঁটো নিঃশব্দ হাঁটা। মবিনুদ্দিন প্রথম প্রশ্ন করলেন, আমরা কোথায় যাচ্ছি? ছেলেটা বলল, আমরা কোথাও যাচ্ছি না তো,
আপনি আমাকে কিছু জরুরি প্রশ্ন করবেন বলেছিলেন, সেই জন্য নিরিবিলি জায়গায় নিয়ে এসেছি। আপনার কি মনে হচ্ছে না জায়গাটা খুব নিরিবিলি? তুমি কে? আমি একটা গাছ। কি বললে? গাছ? জি। তুমি মানুষ না? জি না। তুমি গাছ? জি আমি গাছ। কি গাছ? আমনা কাঁঠাল নাকি সাধারণ জঙ্গলা গাছ? আমি একটা গাছ, সেটাই বড় কথা। কি গাছ সেটা বড় কথা না। কেউ যদি বলে সে মানুষ, তাহলে তো সব বলা হয়ে যায়। মানুষের বেলায় কি আলাদা করে পরিচয় দেওয়ার আছে? তাহলে গাছের বেলায় দরকার হবে কেন? একটা গাছ মানুষ সেজে আমার বাড়িতে আছে, এটা খুবই আশ্চর্যের ব্যাপার না? না, খুব আশ্চর্যের ব্যাপার কিন্তু না। অনেক গাছই মানুষ সেজে থাকে, কেউ তাদের ধরতেও পারে না। অনেকে আবার জানেও না যে তারা মানুষ না তারা গাছ। ও আচ্ছা আচ্ছা, আপনি কি আর কিছু জানতে চান? তুমি মানুষের মনের কথা বলতে পারো? তা পারি। গাছদের অনেক ক্ষমতা। গাছদের অনেক ক্ষমতা? জি। যাদের ক্ষমতা বেশি থাকে তারাই কখনো অন্যকে সেই ক্ষমতা দেখায় না। ক্ষমতা যত অল্প হয় সেই ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও তত বেশি হয়। তোমার আর কি ক্ষমতা আছে? আপনাকে বলতে যাচ্ছি না। বলতে যাচ্ছ না কেন? আমি আপনার মাথা এলোমেলো করে দিতে চাচ্ছি না। এমনিতেই আপনার মাথা যথেষ্ট এলোমেলো হয়ে আছে। স্বপ্নের এই পর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলো, প্রবল ঝড়। বাতাসের ঝাপটা আসছে আর প্রকাণ্ড সব গাছ নুয়ে নুয়ে পড়ছে। আকাশ যদিও দেখা যাচ্ছে না, মবিনউদ্দিন বুঝতে পারলেন আকাশ ঘন কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। এতক্ষণ যে বন নিঃশব্দ ছিল এখন তা শব্দময়। তার স্বরে পাখি ডাকছে, মটমট করে গাছের ডাল ভাঙছে। ভয় ভয় একটা অবস্থা। ঝড়ের সঙ্গে শুরু হলো বর্ষণ, ঘন বর্ষণ। এক হাত দূরের জিনিসও দেখা যায় না। তিনি ছুটতে শুরু করেছেন। ছুটে কোথায় যাবেন? যেদিকেই যান সেদিকেই বন। তিনি একই মহাবিপদে পড়লেন। এর মধ্যে মেয়ে কণ্ঠে হাসির শব্দ শোনা গেল। এই ভয়াবহ দুর্যোগে কি হাসে, কার এত আনন্দ? মবিনউদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি শুনলেন সুপ্তি হাসছে, হাসতে হাসতে ভেঙে পড়ছে। তিনি বিছানায় উঠে বসলেন। সুপ্তি ঘরে ঢুকল, এখন তার মুখে হাসি। বাবা কি মজার একটা কাণ্ড যে হচ্ছে। ম্যাজিশিয়ান ভাইয়া উঠোনে বসে দাঁত মাছিল, হঠাৎ কোথা থেকে একটা কাক এসে তার মাথায় গু করে দিয়েছে। হা হা, সুপ্তির হাসি আর থামছেই না। মবিনউদ্দিন মেয়ের দিকে তাকিয়ে আছেন, তার স্বপ্নের ঘোর এখনো কাটেনি। নিজের মেয়েটাকে অচেনা লাগছে। এই বিচিত্র স্বপ্ন দেখার মানে কি? স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন নিয়ে মাথা ঘামাতে নেই। মানুষ তার এক জীবনে কত বিচিত্র না স্বপ্ন দেখে। ছোটবেলা তিনি একবার স্বপ্নে দেখেছিলেন শেয়ালের মতো সুচালো মুখের কি একটা প্রাণী খুব গম্ভীর ভঙ্গিতে তার সঙ্গে কথা বলছে। কথা বলা শেষ করে সেই প্রাণীটা হাই তুলতে লাগলো। তখন এই প্রাণীটার মা এসে বলল, এই তুই কিছু না খেয়ে ঘুমোতে শুরু করেছিস, কিছু খেয়ে নে। অমনি প্রাণীটা তার উরুতে একটা কামড় দিয়ে একদলা গোস্ত ছেড়ে নিল। প্রচণ্ড ব্যথায় তিনি জেগে উঠলেন। উরুতে কামড়ের দাগটা কিছু ছিল না, কিন্তু অনেকদিন ব্যথা ছিল। ছোটবেলার স্বপ্নটা যেমন অর্থহীন ছিল, গত রাতের স্বপ্ন তেমন অর্থহীন। স্বপ্ন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নেই। ছেলেটা অন্ধকার দেখতে পারে, এই খটকা অবশ্য থেকেই যায়। তা সেটা বড় কোনো ব্যাপার না, ম্যাজিকের কোনো কৌশল হবে হয়তো। ভালো ম্যাজিশিয়ান, ম্যাজিকের অনেক কৌশল জানে, সেও জানে। শুধু শুধু এত দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নেই। আজ ছুটির দিন, দোকান খুলতে হবে না। মবিনউদ্দিন বিশ্রাম করতে পারেন, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। শরীরের চেয়ে মন বেশি খারাপ, ব্যবসাপাতি হচ্ছে না। দোকান বিক্রি করে অন্যকে কিছু করবেন? এই বয়সে অন্য কিছু করার চিন্তা করাও কষ্টের। ছেলেটা বেঁচে থাকলে এত চিন্তা করতে হতো না। এই বয়সটায় নৌকায় চড়ে চারদিকে শোভা দেখার সময়, হাল ধরার বয়স না। মবিনউদ্দিন নাস্তা করলেন, কিছুক্ষণ রোদে বসে রইলেন। আজ ঠান্ডা অন্যদিনের চেয়ে কম, তারপরও রোদে বসে থাকতে ভালো লাগছে। সুপ্তি বাবার পাশে এসে বসল। মবিনউদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি? সুপ্তি বলল, না। আচ্ছা বাবা, তোমার কি মন খারাপ? হুম। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ। আমার মন খারাপ না রে মা, আমার মন ভালো, বেশ ভালো। তুই কি আমাকে এক কাপ চা বানিয়ে দিতে পারবি? সুপ্তি বিস্মিত হয়ে বলল, অবশ্যই পারবো।
সুপ্তি জানে তার বাবা চা খান না, একসময় খুব খেতেন, বিশেষ একটা ঘটনার পর চা ছেড়ে দিলেন। সেই বিশেষ ঘটনাও সে জানে। আজ হঠাৎ বাবার চা খেতে চাইবার ব্যাপারটা সে বুঝতে পারছে না। তার বাবা কি বদলে যাচ্ছেন? শুধু তার বাবা না, তারা সবাইকে একটু একটু করে বদলে যাচ্ছে না? মুমিনুদ্দিন বললেন, বাবলু কোথায়? মা বাজারে পাঠিয়েছেন। তোর মাকে বলিস আমি দুপুরে খাবো না। কেন খাবে না? রাহেলা আজ দুপুরে তার ওখানে খেতে বলেছে, মেয়ের বিয়ে নিয়েও নাকি কথাবার্তা আছে। তুই কি যাবি আমার সঙ্গে? সুপ্তি বলল, না। না কেন, চল যাই। ফুপুর বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না। তুমি এক কাজ করো, বাবা ম্যাজিক ভাইকে নিয়ে যাও, সে ভালো মন্দ কিছু খেয়ে আসুক। দিনের পর দিন বেচারা আজে বাজে খাবার খাচ্ছে। মুমিনুদ্দিন কিছু বললেন না। সংসারের চিন্তাটা আবার তার মাথায় ঢুকে গেল। পোস্ট অফিসের পাশ বইয়ে তার একটা অল্প কিছু টাকার অবশিষ্ট আছে। এই টাকা শেষ হয়ে গেলে সব শেষ, তিনি কিভাবে সামলাবেন? বাবা তোমার মন কি খারাপ? না খারাপ না, আমি প্রায় দেখি তুমি খুব মন খারাপ করে থাকো, কোনো একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা করো। ব্যাপারটা কি? কিছু না রে মা, আমি যে ফুপুর বাসে যেতে চাচ্ছি না এই জন্য মন খারাপ করেছো? বাবা শোনো, ওই বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তারা এত বড় লোক, আমরা গরিব, ফুপু ঠিকমতো আমাদের সঙ্গে কথাও বলেন না। তুমি বলতে গেলে প্রতি সপ্তাহে ওই বাড়িতে যাও, ফুপু কখনো আসেন না। আমার মনে হয় তোমারও এত ঘন ঘন যাওয়া উচিত না। ভাই বোনের বাড়িতে যাবে না? কি বলিস তুই? মনে কর তোর খুব টাকাওয়ালা বাড়িতে বিয়ে হলো, টুনু হয়ে গেল গরিব, সেই গরিব টুনু কি তোর বাড়িতে যাবে না? সুপ্তি বলল, অবশ্যই যাবে এবং তুমিও যাবে। আর শোনো বাবা, তুমি আমার কথা কিছু মনে করো না, আমার তো আসলে বুদ্ধি বেশি না, আমি খুবই বাচ্চা মেয়ে। মুমিনুদ্দিন হাসলেন, তার ধারণা তার এই মেয়ের খুবই বুদ্ধি, শান্ত বুদ্ধি। মেয়েদের এত বুদ্ধি থাকাটা অবশ্য ঠিক না, বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না, বোকা টাইপ মেয়েগুলি সুখে সংসার করে। কে জানে তার এই মেয়ের কপালে সুখের ঘর আছে কি না, থাকার অবশ্যই কোনো কারণ নেই। কার দায় পড়ছে অন্ধ মেয়ে বিয়ে করবে? রাহেলাদের বাড়িতে মুমিনুদ্দিন দুপুরের আগেই পৌঁছলেন। দোতলা পাকা দালান, সামনে বাগান আছে, বাড়ির পেছনে বাঁধানো পুকুর, গত বছর পোনা ছেড়েছিল, এখন সেই পোনা বড় হয়েছে, আর জাল ফেলে মাছ ধরা হচ্ছে, সবাই ভিড় করে আছে পুকুরের পাড়ে। মুমিনুদ্দিনও গেলেন, রাহেলা ভাইকে দেখে এগিয়ে এল। রাহেলার মুখ ভর্তি পান, সুখী সুখী চেহারা। ভাইজান আপনার সঙ্গে খুবই জরুরি কথা আছে। বল কি কথা? ওইদিকে চলেন যাই, এসব কথা কারোর না শোনাই ভালো। মুমিনুদ্দিন শঙ্কিত ভঙ্গিতে এগিয়ে এলেন। তার সম্পর্কে এমন কি কথা আছে যে কেউ শুনলে অসুবিধা হবে? তিনি নিতান্তই নিরামিষ মানুষ, কারো কোনো সমস্যার মধ্যে নেই। কি কথা বলতো? তোমাদের বাড়িতে নাকি একটা ছেলে থাকে? ও আচ্ছা, ম্যাজিশিয়ান ছেলেটার কথা বলছিস? হ্যাঁ তার কথাই বলছি। পথে ম্যাজিক দেখাতো, তুমি নাকি তাকে বাড়িতে নিয়ে তুলেছ। সে ছেলে সবার সঙ্গে খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মুমিনুদ্দিন কি বলবেন বুঝতে পারলেন না। রাহেলা তীক্ষ্ণ গলায় বললেন, ভাবির যে তালে ঠিক নাই সেটা তো আমরা সবাই জানি, আপনার কেন মাথা ওলা হবে? চেনা নাই, পরিচয় নাই, বাইরের একটা ছেলে পথে ঘাটে ম্যাজিক দেখায়, সে কিনা ভেতরে বাড়িতে ঘুরঘুর করে। ছেলেটা ভালো? কি করে বুঝলেন ছেলেটা ভালো? ভালো ফ্যামিলির ছেলে পথে ঘাটে জাদু দেখায়? আপনার বাড়িতে বড় একটা মেয়ে আছে, আছে না? বড় কোথায়, সুপ্তি তো বাচ্চা মেয়ে, ক্লাস এইটে পড়া মেয়ে, বাচ্চা। শুনেন ভাইজান, আমার বিয়ে হয়েছিল ক্লাস এইটে পড়ার সময়। ও ভাইজান, ঘটনা শুনে আমি খুবই বিরক্ত হয়েছি। ছি ছি কী কাণ্ড, পথের একটা ছেলে ভেতরের বাড়িতে ঘুরঘুর করছে, একটা বদনাম যদি রোডে যায় উপায় আছে? আপনি আজই ছেলেটাকে বিদায় করবেন? আচ্ছা দেখি, দেখা দেখি না ভাইজান, আপনি বাড়িতে যাবেন, ছেলেকে বলবেন পথ দেখো, আর লক্ষ্য রাখবেন সে যেন আর ফিরে না আসে। ছেলে যে সারাদিন ভিতরে বাড়িতে বসে থাকে সে করে কি? ভাবিকে ম্যাজিক শেখায়? সারাদিন ভেতরে বাড়িতে থাকে না, আমার সঙ্গে দোকানে গিয়ে বসে। তাহলে তো ঘটনা ঘটেছে, তাহলে আপনার দোকানের পয়সা কুড়ি নিশ্চয়ই মেরে সাফ করছে। আপনি যেরকম মানুষ কিছুই বুঝতে পারছেন না, আপনার চোখের সামনে দিয়ে হাতি গেলেও তো আপনি দেখেন না। তুই যতটা অস্থির হচ্ছিস তত অস্থির হবার মতো কিছু না।
বাইরের একটা ছেলেও তো ঘরের ছেলের মতো হতে পারে, পারে না? ভাইজান শুনেন, তিন দিন ঘরে থেকে যদি কেউ ঘরের মানুষ হয়ে যায় তখন বুঝতে হবে সমস্যাটা হচ্ছে বিরাট। আপনি আজও ছেলেকে বাড়ি থেকে বের করে দেবেন। আপনি নিজে বলতে না পারেন, আমি বকুলের বাবাকে বলে দিচ্ছি, সে সন্ধ্যার পর যাবে, ওই হারামজাদাটাকে কানে ধরে বের করে দেবে, তার দরকার নেই। আপনি নিজে যদি তাকে বের করে না দেন আমি অবশ্যই বকুলের বাবাকে পাঠাবো। মুমিনউদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রাহেলা মনে হচ্ছে এই সামান্য ব্যাপার নিয়ে বড় ঝামেলা করবে। বকুলের বাবা আব্দুল মজিদ মানুষটা ছোটখাটো এবং অত্যন্ত মিষ্টভাষী হলেও কঠিন লোক। তিনি নিজে তাকে খুবই অপছন্দ করেন। মাঝে মাঝে তার মনে হয় রাহেলার যদি এই মানুষটার সঙ্গে বিয়ে না হতো তার জীবন অনেক সুখের হতো। বস্তা বস্তা টাকা থাকলেও কিছুই হয় না। টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু বস্তা বস্তা টাকার দরকার নেই। ভাইজান বল, বকুলের বাবা তোমাকে কি যেন বলবে, যাবার আগে শুনেছে? আচ্ছা, মবিনউদ্দিনের অস্বস্তি লাগছে। আব্দুল মজিদের সঙ্গে কথা বলা তিনি কখনই স্বস্তি বোধ করেন না, যদিও আব্দুল মজিদের ভদ্রতা এবং বিনয় তুলনাহীন। সেই বিনয় এবং ভদ্রতার পেছনে কিছু একটা থাকে যা অসহনীয়। আব্দুল মজিদ মবিনউদ্দিনকে দেখেই পা ছুঁয়ে সালাম করলেন, হাসি মুখে বলল, ভাইজান ভালো আছেন? মবিনউদ্দিন শুকনো গলায় বললেন, ভালো। আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ভাইজান, স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। জোয়ান বয়সে স্বাস্থ্য ভাঙলে সামাল দেওয়া যায়, শেষ বয়সে স্বাস্থ্য ভাঙলে আর সামাল দেওয়া যায় না। তা ঠিক, তুমি নাকি কি বলবে আমাকে? মবিনউদ্দিন বিনয়ে প্রায় ছোট হয়ে গিয়ে বলল, মেয়ের বিয়ে তো ভাইজান, একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি, তিন চারটা বিল আটকা, আপনার টাকাটা যদি পেতাম খুবই ভালো হতো। মবিনউদ্দিন মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বছর চারেক আগে দোকান কেনার সময় তিনি আব্দুল মজিদের কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিলেন, এই ধার শোধ করতে পারেননি। আপনাকে বলতেও লজ্জা লাগছে, কি যে অসুবিধায় পড়েছি, এতদিন ধরে কন্ট্রাক্টরি করছি এমন অসুবিধায় পড়িনি। আগামী বুধবার নাগাদ কি টাকাটা পাওয়া যাবে ভাইজান? মবিনউদ্দিন চুপ করে রইলেন। আব্দুল মজিদ বললেন, আপাতত আপনি টাকাটা দেন, পরে প্রয়োজন বোধ করলে আবার নেবেন। আমার কোনো উপায় নেই ভাইজান, টাকার ব্যবস্থা আপনাকে করতেই হবে। মবিনউদ্দিন নিজের অজান্তেই বললেন, আচ্ছা। আব্দুল মজিদ বললেন, রাহেলের কাছে শুনেছি কি একটা ছেলে নাকি আপনার বাড়িতে ঢুকে পড়েছে, দরকার মনে করলে আমাকে বলবেন, শুয়োরের বাচ্চাটাকে মেরে তক্তা বানিয়ে ফেলব, ফাইজলামির জায়গা পায় না। শুধু শুধু তাকে মেরে তক্তা বানাবে কেন, এটা কি ধরনের কথা? ঝামেলা করলে একটু বলবেন, না মেরেও অনেক কিছু করা যায়, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। ঠিক আছে ভাইজান, অসুবিধা হলে আমাকে খবর দিবেন। আর ভাইজান, বুধবারে টাকাটার জন্য আমি নিজেই আসবো, সন্ধ্যার দিকে আসবো, গরজটা আমার। আপনার কাছে চাইতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, না চেয়েও উপায় নেই। মবিনউদ্দিন খুবই মন খারাপ করে ফিরলেন, খালি হাতে ফিরলেন না। আব্দুল মজিদ পুকুর থেকে মারা দুটা সিলভার কাপ মাছ সঙ্গে দিয়ে দিয়েছেন। মাগরিবের আজান শেষ করে মবিনউদ্দিন শোবার ঘরে চুপচাপ বসে আছে। আজও ইলেকট্রিসিটি চলে গেছে, ঘর অন্ধকার, মেঝেতে হারিকেন জ্বলছে। সুরমা বাটিতে করে ভাজা মুড়ি নিয়ে এলেন। মবিনউদ্দিন বললেন, মুড়ি খাবো না। সুরমা বললেন, তোমার কি শরীর খারাপ করেছে, তখন থেকে চুপচাপ বসে আছো? মবিনউদ্দিন জবাব দিলেন না। সুরমা বললেন, বোনের বাড়িতে কি হলো বলো, বকুলের বিয়ে নিয়ে নতুন কোনো কথা হয়েছে? না। ওরা খুব খুশি না? এরকম মুখ শুকনো করে বসে আছো কেন, ব্যাপারটা কি বলো তো? কোনো ব্যাপার না, এমনি মন খারাপ। রাহেলা কি তোমাকে কিছু বলেছে? না, সে আর কি বলবে, মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কি নিয়ে দুশ্চিন্তা? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না, এমনি শরীরটা ভালো লাগছে না। আচ্ছা সুরমা শোনো, ম্যাজিশিয়ান ছেলেটাকে চলে যেতে বললে কেমন হয়? সুরমা বিস্মিত হয়ে বলল, ওকে চলে যেতে বলবে কেন, অনেকদিন তো হয়ে গেল, এখন সে তার নিজের বাড়িতে ফিরে যাক, তার কি ঘর বাড়ি আছে যে সে নিজের বাড়ি চলে যাবে? যাবেটা কোথায়? আগে যেখানে ছিল সেখানেই যাবে, সারা জীবন তো আর আমরা একটা মানুষকে পালব না, তাই না? তুমি তো খুবই আজগুবি কথা বলছো, একটা অসহায় ছেলে, যাবার জায়গা নেই, সে তোমার কয়টা ভাত খাচ্ছে, তুমি কি তাকে পোলাও কোরমা খাওয়াচ্ছ? না, তা না। তা না হলে কি,
ওকে নিয়ে তোমার সমস্যাটা কি? বাইরের একটা ছেলে ঘরে পড়ে আছে, লোকজন নানান কথা বলা বলি করে। সে লোকজনটা কে? তোমার বোন? হ্যাঁ, সে বলছিল। কি বলছিল? ওকে বিদায় করে দিতে? হ্যাঁ। আমার সংসারে কে থাকবে আর কে থাকবে না সেটা আমি দেখব, তার সংসার নিয়ে তো আমি চিন্তা করি না, সেখানেও আমার সংসার নিয়ে মাথা ঘামাবে। আচ্ছা, আমি টুনুর ঘরটা ওকে খুলে দিয়েছি, এখন থেকে এই ঘরেই সে থাকবে। মবিনউদ্দিন স্ত্রীর দিকে তাকালেন, কিছু বলতে গিয়েও বললেন না। টুনুর মৃত্যুর পর তার ঘর তালাবদ্ধ ছিল। সুরমা বলেছিল তিনি কোনোদিন এই ঘরের তালা খুলবেন না, এই ঘরের তালা সারা জীবন বন্ধ থাকবে। সেই তালা খোলা হয়েছে। মবিনউদ্দিন বললেন, ছেলেটাকে তুমি খুব পছন্দ করো? হ্যাঁ, করি, তাতে অসুবিধার কি? একটা মানুষ আর একটা মানুষকে পছন্দ করতে পারে না? আগে যে বলতে ছেলেটা মানুষ না, জিন, এখন তো আর তা বলো না। কি ধরনের কথা তোমার? শুধু শুধু একটা ছেলেকে আমি জিন বলবো কেন? আমার কি মাথা খারাপ হয়েছে? না, তোমার মাথা ঠিকই আছে। সুরমা বললেন, আমার সঙ্গে এসো, একটা জিনিস দেখে যাও। কি দেখব? সত্যি ম্যাজিশিয়ান ছেলেটির ঘর কি সুন্দর করে সাজিয়েছে, দেখে যাও। আমি ঘরে ঢুকি অবাক হয়েছি, মন লাগিয়ে কাজ করলে সত্যি ঘরের কাজ ভালো করে। এসো, দেখে যাও, এখন না, পরে দিন। সত্যির হাসির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে তার মনে খুব আনন্দ। এত আনন্দ ভালো না, যত আনন্দ তত দুঃখ। এই জন্যই যাদের জীবনে আনন্দের ভাগ কম তাদের জীবনে দুঃখও কম, এটাও বোধহয় ঠিক না। তার জীবনে আনন্দ নেই বললেই হয়, অথচ দুঃখ তো তাই বলে কম না। বুধবারের মধ্যে 1,00,000 টাকা জোগাড় করতে হবে, কোথায় পাবেন এত টাকা? সত্যি হাসছে, মবিনউদ্দিন মেয়ের হাসি শুনছেন। ম্যাজিশিয়ান ছেলেটাকে বিদায় করে দিলে তার এই মেয়েটা সবচেয়ে কষ্ট পাবে, তার এই মেয়েটা দুঃখী, তার দুঃখের কোনো সীমা নেই। অন্য কেউ তা জানুক বা না জানুক, তিনি জানেন। তার এই মেয়েটা যখন গভীর আনন্দ নিয়ে ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে কথা বলে তখন তার ভালো লাগে। আহা, মেয়েরা আনন্দে থাকুক, আনন্দ মেয়েটার জন্য খুব দরকার। সত্যির সঙ্গে টুনুর ভাবটা সবচেয়ে বেশি, সে বিকট একটা চিৎকার দেবে, ম্যাজিক ভাইয়া, ও ম্যাজিক ভাইয়া। ম্যাজিক ভাইয়া ঘর থেকে হাসি মুখে বের হবে, সত্যি তাকে দেখে হড়বড় করে বলবে, আজ স্কুলে কি হয়েছে শুনে যান, শুনলে আপনার দম বন্ধ হয়ে যাবে, দারুণ একটা ঘটনা ঘটেছে। জিওগ্রাফি মিসের কথা আপনাকে বলেছি না? খুব রাগী, আমাদের হেডমিস্ট্রেস আপা পর্যন্ত তাকে ভয় পায়। এই মিস আজকে চেয়ার ভেঙে হুড়মুড় করে পড়ে গেছেন, আমাদের হাসি আসছে কিন্তু আমরা কেউ হাসতে পারছি না, ভয়ে কাঠ হয়ে আসছে। তখন কি হলো জানেন? কেউ হাসল না, আমাদের ফার্স্ট গার্ল সাদেকা হঠাৎ খিলখিল করে হেসে উঠল, সে হাসি আর থামছেই না। জিওগ্রাফি আপা অবাক হয়ে তাকিয়ে রইলেন, তিনি চিন্তাও করতে পারেননি সাদেকা হাসতে পারে। এ হলো শক্তির রোজকার রুটিন, প্রতিদিনই তাদের স্কুলে মজার মজার কিছু ঘটছে। স্কুল থেকে ফিরেই সেই সব মজার ঘটনা ম্যাজিক ভাইয়াকে না শোনানো পর্যন্ত শক্তির শান্তি নেই। আগে শক্তিকে পড়াতেন মবিনউদ্দিন, শক্তি গালে হাত দিয়ে চেয়ারে বসে থাকত, মবিনউদ্দিন তার বইগুলি পড়তেন, একবার দুবার তিনবার। শক্তি তৃতীয়বারের বেলায় বলতো, বাবা আর লাগবে না, হয়েছে, এখন তুমি আমার হাতের লেখা দেখো, হাতের লেখাগুলি কি এখনও বড় বড়? এর চেয়ে ছোটো করতে পারি না, এর চেয়ে ছোটো করলে কেউ পড়তে পারবে না। এখন শক্তির পড়ার ধরন বদলেছে, মবিনউদ্দিনের স্থান নিয়েছে ম্যাজিশিয়ান। সে পড়ে, শক্তি গালে হাত দিয়ে শোনে এবং পড়ার মাঝখানে বলে, থুকু, আবার পড়েন, আমি আসলে আপনার পড়া শুনছিলাম না, অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছিলে? তা বলা যাবে না। বলা যাবে না কেন? বলা যাবে না কারণ আমি যদি বলি তাহলে আপনার মন একটু খারাপ হবে। আমি আপনার মন খারাপ করতে চাই না, শুধু আপনার কেন, কারো মনই খারাপ করতে চাই না। তুমি বলো, আমার মন খারাপ হবে না। ম্যাজিক ভাইয়া, আমি যদিও খুব হাসি খুশি থাকি, তারপরও আমার কিন্তু সারাক্ষণ মন খারাপ থাকে, ভয়ঙ্কর মন খারাপ থাকে, প্রতি রাতে ঘুমোবার আগে আমি কাঁদি। আচ্ছা, কেন কাঁদি জানেন? কাঁদি কারণ আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে, বুঝতে ইচ্ছে করে, কিন্তু পারি না, হাজার চেষ্টা করেও পারি না। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, হিন্দু মেয়ে, নাম অর্চনা, সবাই বলে সে নাকি পরীর মতো সুন্দর। আরেকটা মেয়ে আছে নাম কামরুনিসা, সবাই আড়ালে কামরুনিসাকে ডাকে
মিকি মাউস। তার চেহারা নাকি ইঁদুরের মতো। আমি ওদের দুজনের মুখের উপর হাত বুলিয়ে দুজনকে আমার একই রকম লেগেছে। সব মানুষই তো একই রকম, মোটেই একই রকম না। সেই সুন্দর অসুন্দরটাই তো বুঝতে পারি না, আমার খুব কষ্ট হয়। কেউ কালো, কেউ ফর্সা। কালো ফর্সা কি? আচ্ছা থাক, অনেক বকবক করলাম, এখন পড়া শুরু করুন। পড়া শুরু করার আগে বলুন, আপনাকে যেসব কথা বললাম সেসব কথা কখনো বাবা মাকে বলবেন না। আচ্ছা বলবো না। এইভাবে বললে হবে না, বিদ্যা ছুঁয়ে বলুন। জ্যামিতি বই ছুঁয়ে শপথ করলে কি হবে? আপনার আর জ্যামিতি শেখা হবে না। ত্রিভুজে দুটি বাহু আর তাদের অন্তস্থ কোণ সমান হলে যে ত্রিভুজ দুটো সমান হয়, এই সাধারণ ব্যাপারটাও আপনি জানবেন না। আচ্ছা যাও, শপথ করলাম। পড়াশোনা শেষে টুনুকে ম্যাজিক দেখাতে হয়, রোজ একটা না একটা দেখাতেই হবে। ম্যাজিকগুলি খুব সুন্দর, আবার খুব সহজ। তার চেয়েও বড় কথা, চোখে না দেখেও সত্যি ম্যাজিকগুলি বুঝতে পারে। ম্যাজিক দেখানোর জন্য ম্যাজিশিয়ানের কিছুই লাগে না। সে সত্যিকে বলবে, দেখি তোমার বল পেন কলমটা হাতে শক্ত করে ধরে থাকো। সত্যি ধরে থাকল, এবার কলমটার দিকে তাকিয়ে থাকো, দৃষ্টি পুরোপুরি কলমটার উপর, অন্য কোনো দিকে তাকাবে না, আর চোখেও না। আমার তাকানো বা না তাকানোতে কোনো কিছু তো যাচ্ছে আসছে না, আমি তো কিছুই দেখছি না, তবুও তাকিয়ে থাকো। সত্যি তাকিয়ে থাকলো, চোখের পাতা ফেলবে না। পাতা ফেললে কি হবে? ম্যাজিক হবে না। সত্যি তাকিয়ে আছে, পাতা না ফেলার জন্যে চোখে পানি জমতে শুরু করে, এবং তখন মনে হয় হাতের ভেতরটা কলম যেন বদলে যাচ্ছে, কোনো অদ্ভুত উপায়ে যেন জীবন্ত হয়ে যাচ্ছে, জিনিসটা যেন হাতের ভেতর ছটফট করছে। ভয় পেয়ে কলমটা ফেলে দিয়ে সত্যি বিস্মিত হয়ে বলে, এটা আপনি কিভাবে করেন? সে হাসে। সত্যি বলে, না হাসলে হবে না, কিছু জিজ্ঞেস করলে আপনি শুধু হাসেন, হাসি বন্ধ, আপনাকে বলতে হবে। এই ধরনের ম্যাজিক খুবই সহজ, ইচ্ছে করলে তুমিও পারবে। তাহলে আমাকে শিখিয়ে দিন, আমি স্কুলে বন্ধুদের দেখাব, তাদের আক্কেল গুরুম করে দেব। সে গম্ভীর হয়ে বলে, আচ্ছা শেখাব। কবে শেখাবেন বলুন? তাড়াতাড়ি শেখাতে হবে, নয়তো একদিন দেখবেন ম্যাজিক শেখার আগেই আমি ফট করে মরে গেছি। মরে যাবে কেন? ও আচ্ছা, আপনাকে বলা হয়নি, আমি বেশি দিন বাঁচব না। সেটা কি করে জানো? আমি খুব ভালো করে জানি, কোনো একদিন আমি ফট করে মরে যাব। কিভাবে মরবো তাও জানি। কিভাবে মরবে? পুকুরে ডুবে। আমাদের নানার বাড়িতে বিরাট একটা পুকুর আছে, পুকুরটার চারদিকে নারকেল গাছ, খুব গভীর পুকুর। কোনো একদিন নানার বাড়িতে যাব, সারাদিন মনের আনন্দে পুকুরের চারদিকে হাঁটব। অতপর? অতপর কি? তারপর ঝপাং। ঝপাং মানে আমি লাভ দিয়ে পুকুরে পড়ে যাব, আর উঠব না, কারণ আমি সাঁতার জানি না। এটা তুমি ঠিক করে রেখেছো? হ্যাঁ, অনেক আগেই ঠিক করে রেখেছিলাম, শুধু একজনকে বলেছিলাম, ভাইয়াকে, আর এখন বললাম আপনাকে। আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করেননি, তাই না? ম্যাজিশিয়ান কিছু বলল না, সত্যি নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়াও বিশ্বাস করেনি। ভাইয়ার সঙ্গে আসলেই আপনার অনেক মিল, বিশ্বাস না করলে নাই। এইসব আলাপ করতে ভালো লাগছে না, অন্য কোনো আলাপ করুন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান কে ছিলেন? আপনার কি ধারণা পিসি সরকার? হয়নি, মার্লিন। ইংল্যান্ডের রাজা কিং আর্থারের সভাতে উনি ছিলেন একজন সভাসদ। তার মতো বড় ম্যাজিশিয়ান এই পৃথিবীতে হয়নি, কোনোদিন হবেও না। তোমাকে কে বলেছে? আমাদের জিওগ্রাফি ম্যাডাম, উনি যেমন রাগী তেমনই জ্ঞানী। আমার ধারণা এই পৃথিবীতে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান হলো গাছ। গাছ? হ্যাঁ, গাছের মতো ম্যাজিক আর কেউ জানে না, এদের ম্যাজিক তুলনাহীন। বাবা যে বলে আপনার মাথা খারাপ, ঠিকই বলে, আপনার কথা পুরোপুরি মাসকান্দা। মাসকান্দা মানে কি? মাসকান্দা মানে কি খুব বেশি মাথা খারাপ? হ্যাঁ, মাসকান্দা মানে হলো চিকিৎসার অতীত মাথা খারাপ, দিনকান্দা মানে চিকিৎসা করলে সারবে। মাথা খারাপ হোক আর যাই হোক, আপনাকে আমি খুব পছন্দ করি, এটা কি আপনি জানেন? জানি। কতটা পছন্দ করি তা কি আপনি জানেন? হ্যাঁ তাও জানি। আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন, করেন না? হ্যাঁ করি। কতটুকু পছন্দ করেন? আপনার পছন্দের ধরনটা আবার অন্যরকম, আমি সব মানুষকে একই রকম পছন্দ করি। তার মানে কি আমাকে যতটা পছন্দ করেন, রাস্তার একটা ফকির নিকেও ততটা পছন্দ করেন? হ্যাঁ।
আপনি এরকম কেন? আমি এরকম কারণ আমি ঠিক মানুষ না। মানুষ না তাহলে আপনি কি? আমি আসলে একটা গাছ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আসলে মানুষ না, গাছ, যাদের জীবনযাপন প্রণালী মানুষের মতো হবে। তবে কি? থাক, তুমি বুঝবে না। আমি ঠিকই বুঝেছি, আপনি একজন 49+49, double 49। সুপ্তি খিলখিল করে হাসছে, ম্যাজিশিয়ান ছেলেটাও হাসছে। সুপ্তি হাসি থামিয়ে বলল, আপনি ভাইয়ার মতো double 49। সেও কি বলতো সে গাছ? না, তা বলতো না, তবে সারাক্ষণ হাসলে লোকে পাগল বলবে না। একবার কি হয়েছে শুনুন, বাবা রাগ করে ঠাস করে তার গাল একটা চর মেরেছে। সে চর খেয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। কেন বলুন তো? বলতে পারছি না, কারণ চরের শব্দ হলো ঠাস, কিন্তু বাবার চরের শব্দটা নাকি ছিল ধরাম, দরজা বন্ধ করার মতো শব্দ, এই জন্য হাসছিল। তোমার ভাইয়া তো খুব মজার মানুষ ছিল। মোটেই মজার মানুষ ছিল না, ভাইয়া ছিল double 49, মাসকান্দা টাইপ। ম্যাজিশিয়ান সুপ্তির দিকে তাকিয়ে আছে। সুপ্তি মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা বাদ দিন তো, এ নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না, অন্য কিছু নিয়ে কথা বলুন। আচ্ছা আমি একটা ছড়া বলছি, মন দিয়ে ছড়াটা শুন। গুণধর ছেলে সে, মায়ের আদর, খেলতো না হাসতো না, নামটি সাগর, তনু তার কৃষ্ণকায় মুক্তি করুন। ছেলেটি কি খেত আপনি বলুন? কি বলতে পারবেন, সাগর নামের ছেলেটি কি খেত? না, বলতে পারছি না। ছড়ার প্রতিটি লাইনের প্রথম অক্ষর আলাদা করুন, তাহলেই বুঝতে পারবেন সাগরের প্রিয় খাদ্য কি ছিল। সুপ্তি হাসছে, ম্যাজিশিয়ান তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, গুণধর ছেলে সে মায়ের আদর, গুণধর ছেলের গু, খেলতো না হাসতো না, নামটি সাগর, খেলতো না এখানে খেয়ে, তনু তার কৃষ্ণগায় মুক্তি করুন, তনু তার থেকে ত, ছেলেটি খেত আপনি বলুন, ছেলেটি খেত, তার মানে গু খেত ছেলেটি। আজ বুধবার, মবিনুদ্দিন তার দোকান বিক্রি করে দিয়েছেন, 2,10,000 টাকা পেয়েছেন, তাড়াহুড়া করে বিক্রি করতে হলো, খোঁজ খবর করে বিক্রি করতে পারলে হয়তো আরো বেশি পেতেন। পুরো ব্যাপারটা করতে হয়েছে গোপনে, সুরমা সুপ্তি কেউ জানে না, ইচ্ছে করেই জানাননি, তার খুব মন খারাপ করত, বিক্রি না করে কোনো উপায় ছিল না। বুধবার সন্ধ্যায় আব্দুল মজিদ চলে আসবে, ভদ্র এবং বিনয়ী গলায় বলবে, ভাইজান টাকাটা আপনাকে তো বলেছিলাম খুব দরকার। মবিনুদ্দিন জানেন টাকার তার কোনো দরকার নেই, মেয়ের বিয়ের অজুহাত তৈরি করছে, অনেকদিন পর চাপ দেওয়ার সুযোগ পাওয়া গেছে। আব্দুল মজিদ কখনোই কোনো সুযোগ ছাড়ে না, এই সুযোগ কেন ছাড়বে, তার উচিত ছিল টাকাটা দিয়ে দেওয়া, তিনি পারেননি, এখনও পারছেন না, কিন্তু এখন আর গতান্তর নেই। কেউ দোকান বিক্রির খবর জানে না, কিন্তু মবিনুদ্দিনের ধারণা ম্যাজিশিয়ান ছেলেটা জানে, খুব ভালো করেই জানে। সকালে তিনি দলিল রেজিস্ট্রির জন্য যাচ্ছেন, সে বলল কোথায় যান, তিনি বললেন দোকানে, এটা মিথ্যা কথা, তিনি যাচ্ছিলেন সাব রেজিস্ট্রারের অফিসে। ছেলেটা কেমন জানি হাসল, তারপর বলল, আমি সঙ্গে আসব, তিনি বললেন, না, সঙ্গে নিয়ে এলে ভালো হতো, এতগুলি টাকা নিয়ে বাড়ি ফেরা, আজকাল 100-200 টাকার জন্য মানুষ খুন হয়, তার সঙ্গে থাকবে 2,10,000 টাকা। তিনি কাউকে সঙ্গে নিলেন না, একাই সাব রেজিস্ট্রার অফিসে গেলেন, দোকান বিক্রি করলেন, অনেক শখ করে দোকান দিয়েছিলেন, সুখে দুঃখে এই দোকানই তার সঙ্গী ছিল। শোরুমের পেছনে ছোট্ট ঘরটায় চৌকি পাতা, চৌকিতে বিছানা, মাঝে মাঝে তিনি রাতে দোকানে এসে ঘুমাতেন, সুরমার সঙ্গে রাগারাগি করে দোকানে চলে যেতেন, অনেক রাতে টুনু টর্চ লাইট নিয়ে আসত, গম্ভীর গলায় বলতো, বাবা ঘরে চলো, তিনি কথা বাড়াতেন না, সঙ্গে সঙ্গে রওনা হতেন। বেচারা এত দূর একা একা এসেছে, তার রাগ করে ঘুমোতে আসার ঘরটা আর থাকল না, সুরমাকে ব্যাপারটা কিভাবে বলবেন বুঝতে পারছেন না, পরামর্শ করার একজন কেউ থাকলে ভালো হতো, ছেলেটা যদি বেঁচে থাকত, টুনু বেঁচে থাকলে তার কোনো সমস্যাই হতো না। তিনি গম্ভীর ভঙ্গিতে ছেলেকে বলতেন, নেড়ে বেটা, বিরাট সমস্যায় পড়েছি, দোকান বিক্রি করে দিয়েছি, এনে এখানে 2,10,000 টাকা আছে, তোর ফুপা সন্ধ্যাবেলা আসবে, তাকে 1,00,000 টাকা দিবি, বাকি টাকায় কী করবি না করবি তুই দেখ, সংসার চালাতে হবে, কিভাবে চালাবি তুই জানিস। আমি অবসর নিলাম,
পাঁচটা টাকা দিয়ে চায়ের স্টল থেকে চা খেয়ে আসি। চায়ের স্টলের মজাই অন্যরকম। সকাল 11টার মধ্যেই দলিল রেজিস্ট্রি হয়ে গেল। তিনি পাঞ্জাবির পকেটে টাকা নিয়ে বিমর্ষ মুখে দাঁড়িয়ে রইলেন। তার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে শহরের পথে পথে হাঁটতে। এতগুলি টাকা পকেটে নিয়ে পথে পথে হাঁটা সম্ভব না। তিনি ঠিক করলেন তার দোকানে যাবেন, তার পুরনো ঘরে দুপুরটা শুয়ে থাকবেন, শেষবারের মতো শুয়ে থাকা। বিকেলে বাড়ি ফিরবেন, আব্দুল মজিদকে টাকাটা দিয়ে দেবার পর সুরমাকে সব খুলে বলবেন। বিউটি বুকের নতুন মালিক শেষবারের মতো তাকে কিছুক্ষণ তার পুরনো জায়গায় শুয়ে থাকতে দিতে নিশ্চয়ই আপত্তি করবে না। বাড়ি ফেরার পথে নিধু সাহার কাপড়ের দোকান থেকে সুক্তির জন্য একটা শাড়ি কিনে ফেলবেন। মেয়েটার শাড়ির শখ, জীবনের প্রথম শাড়ি পরা মেয়েদের একটা বিরাট ঘটনা। সেই ঘটনা আজ রাতেই ঘটুক, দুঃখের দিনেও তো দু একটা আনন্দময় ঘটনা থাকতে পারে। সুপ্তিদের স্কুল দুটার সময় ছুটি হয়। মবিনউদ্দিন স্কুলের গেটে দাঁড়িয়ে থাকেন, মেয়েকে নিয়ে রিক্সায় করে বাড়িতে ফেরেন। দিন দশেক হলো রিক্সায় করে ফিরছেন না, হেঁটে ফিরছেন। সুপ্তিকে বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক্সারসাইজ হচ্ছে হাঁটা, যারা দিনে এক ঘন্টা হাঁটে তাদের কোনো অসুখ বিসুখ হয় না। ফকিরনিদের দেখ, খেতে পায় না বললেই হয়, এদের স্বাস্থ্য কিন্তু খারাপ না, অসুখ বিসুখও কম হয়, ঠিক বলছি না? সুপ্তি হাসি চাপাতে চাপাতে বলে, ঠিক বলেছ, কাজেই আমি ঠিক করেছি তোকে হেঁটে স্কুলে আনব, আবার আমরা ফেরত যাব হাঁটতে হাঁটতে। ঠিক আছে রে মা, ঠিক আছে, হাঁটতে কষ্ট হবে না তো? মোটেই কষ্ট হবে না। সুপ্তির হাঁটতে কষ্ট হয় না, বরং ভালোই লাগে, রাস্তাঘাট চেনা যায়। স্কুল গেট থেকে কিছু দূর গেলেই চামড়ার গন্ধ পাওয়া যায়, তার মানে বড় রাস্তা এসে পড়েছে। বড় রাস্তায় ঢোকার মুখেই সুটকেসের দোকান, চামড়ার গন্ধ আসে সুটকেসের দোকান থেকে। দোকানটাকে বাঁ দিকে রেখে তারা এগোতে থাকে। যখন ভক করে নাকে মুখে তীব্র পচা গন্ধ ঢোকে, তখন রাস্তা ক্রস করে ওই পারে যেতে হয়। তীব্র গন্ধটা আসে ডাস্টবিন থেকে। রাস্তা পার হবার পর অল্প একটু যাবার পর গলিতে ঢুকতে হয়। গলিটা চেনাও সহজ, গলির মুখেই চায়ের দোকান। চা দোকানের টুংটাং শব্দ আসে, চা পাতার মিষ্টি গন্ধ আসে। মবিনউদ্দিন বলেন, হাত ধরে হাঁট মা, হাত না ধরে হাঁটছিস কীভাবে? সুপ্তি বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো বাবা, তুমি আমার আগে আগে যাও, আমি তোমার পেছনে আসছি, কোনো সমস্যা নেই। এখানে একটা ম্যানহোল আছে, আমি জানি ম্যানহোল আছে, ম্যানহোল থেকে গন্ধ আসছে, আমি গন্ধ পাচ্ছি। বাবার হাত ধরতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, আমি একা একা যেতে চাচ্ছি। তুই বড় আশ্চর্য একটা মেয়ে, তুমিও বড় আশ্চর্য একটা বাবা। আজ সুপ্তির স্কুল ছুটি হয়ে গেল 12টায়, এটা এমন কোনো সমস্যা না, দু ঘন্টা বসে থাকলেই বাবা চলে আসবেন, কিংবা সে যদি হেডমিস্ট্রেস আপাকে বলে তাহলে আপা তাকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করবেন, দফতরিকে সঙ্গে দিয়ে দেবেন, কিংবা আপারা কেউ বাড়ি যাবেন, পথে তাকে নামিয়ে দিয়ে যাবেন, এরকম আগেও হয়েছে। সত্যি আধা ঘন্টার মতো ক্লাসে বসে রইল, মেয়েরা সব চলে গেছে, ক্লাস ফাঁকা। হঠাৎ তার মনে হলো একা একা বাড়ির দিকে রওনা হলে কেমন হয়। সে চিন্তিত যে যেতে পারবে, তার কোনো সমস্যা হবে না, এবং তার তো এটাই করা উচিত। সারা জীবন কি কেউ তাকে সঙ্গে নিয়ে হাঁটবে, রাস্তা বার করিয়ে দিবে? সুপ্তি স্কুল গেটের কাছে এসে দাঁড়ালো, তার একটু ভয় ভয় লাগছে। যদিও সে জানে ভয়ের কিছু নেই, ভয় পেলেই ভয়। জিওগ্রাফি আপা প্রায় বলেন, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আসল বাঘের চেয়ে মনের ভেতরে যে বাঘ বাস করে, সেই বাঘ অনেক অনেক ভয়ঙ্কর। সুপ্তি কোনো রকম সমস্যা ছাড়া বড় রাস্তায় এল। রাস্তা পার হল, চায়ের দোকান পার হয়ে গলিতে ঢুকে পড়ল। এই সময় একটা সমস্যা, হুড়মুড় করে সাইকেল নিয়ে কে যেন তার গায়ের উপর উঠে পড়ল। সুপ্তির হাত থেকে বইখানা ছিটকে পড়ে গেল, সাইকেলওয়ালাও তার সঙ্গে পড়ে গিয়েছে, এবং সে মনে হয় ভালোই ব্যথা পেয়েছে। সুপ্তি উঠে পড়েছে নিজে নিজে, কিন্তু সাইকেলওয়ালাকে লোকজন ধরে তুলল। সে রাগি গলায় বলল, দেখে শুনে চলতে পারো না? তুমি কি আন্ধা? দেখতেছে সাইকেল নিয়ে আসতেছি, তারপরও সরে না। সুপ্তি বলল, আপনি হর্ন দেননি কেন? হর্ন দেব কেন, তুমি চোখে দেখো না, চোখ নাই? সুপ্তি প্রায় বলেই ফেলেছিল,
তার চোখ আছে কিন্তু সে দেখতে পায় না। সুপ্তি বলল না, কারণ হঠাৎ তার মনে একটা প্রচণ্ড ভয় ঢুকে গেছে। সে দিক ঠিক করতে পারছে না, সে কোন দিকে যাবে, সোজা যাবে না পেছন দিকে যাবে। তার এরকম হলো কেন? আশেপাশে কোথাও একটা সাইকেলের পার্টসের দোকান থাকার কথা, সেটা কোন দিকে? হাতের ছিটকে পড়া বইগুলি তোলা দরকার। বইগুলি কোথায় পড়েছে? জ্যামিতির বাক্সের আশেপাশে। জ্যামিতির বাক্স কোথায় পড়েছে সে জানে, পড়ার শব্দ শুনেছে। বইগুলোও শব্দ করেই পড়েছে, তবে অনেকগুলি বই। বই পড়ে যাওয়ার শব্দ একরকম, জ্যামিতির শব্দগুলো আলাদা। সুপ্তি নিচু হয়ে জ্যামিতির বাক্স তুল, বই তোলার জন্য এদিক ওদিক হাত দিচ্ছে। অমনি একজন বলল, এই মেয়ে আন্ধা। সুপ্তির শরীর শক্ত হয়ে গেল, বই না তুলেই সে উঠে দাঁড়াল। সুপ্তি লক্ষ্য করল অনেকদিন পর তার চোখে পানি এসে যাচ্ছে। এতগুলি লোকের সামনে কেঁদে ফেললে সমস্যা হবে, মনে হচ্ছে সত্যি চোখে পানি এসে যাবে। যে করেই হোক চোখের পানি আটকাতে হবে। ও আল্লাহ, সত্যি চোখে দেখে না। এই তুমি একলা কই রওনা হইছ? তোমার বাড়ি কোনখানে? সুপ্তি বাসায় ফিরল রিক্সা করে। যে ছেলে সাইকেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে, সে সাইকেলে করে তার পেছনে পেছনে এসেছে। খুবই বিরক্তকর একটা ছেলে, পেছনে থেকে সারাক্ষণ কথা বলছে। কি নাম তোমার? সুপ্তি। তুমি আমার উপর খুব রাগ করেছ, তাই না? না, আমি জানি রাগ করেছ, আমি আসলেই বুঝতে পারিনি, আমি রাগ করিনি। তুমি কি সবসময় এরকম একা একা চলাফেরা করো? এটা তো ঠিক না। আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? আপনি চলে যান, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। পৌঁছাতে হবে না। পৌঁছাতে হবে কি হবে না সেটা আমি বুঝব। সুপ্তি শোনো, আমার নাম জহির, আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। ও আচ্ছা, নেত্রকোণা আমার দাদার বাড়ি, দাদা অসুস্থ, ওনাকে দেখতে এসেছিলাম। ও আচ্ছা, তুমি কি এখনও আমার উপর রাগ করে আছো? আমি তো আপনাকে বললাম রাগ করিনি। আমাদের বাড়ি চলে এসেছে, সামনে টিনের বাড়িটা আমাদের, আপনি এখন যান। তুমি তো চোখে দেখতে পাও না, তুমি বুঝলে কি করে সামনের বাড়িটা তোমাদের? আমি অনুমানে অনেক কিছু বুঝতে পারি। তুমি কি সত্যি সত্যি চোখে দেখো না? না। আমার নামটা তোমার কি মনে আছে? জহির। আপনার নাম মনে রেখে কি করব? বলেই সুপ্তি রিক্সা থেকে নামল। রিক্সা ভাড়া দেওয়ার সময় পেল না, জহির দিয়ে দিল। সুপ্তি বলল, আপনি এখন চলে যান, অনেকক্ষণ বিরক্ত করেছেন, আর করবেন না। সুপ্তি ঘরে ঢোকার পরেও জহির কিছু সময় লজ্জিত মুখে বাইরে দাঁড়িয়ে রইল। দুপুরে ম্যাজিশিয়ান ভাত খাচ্ছে, আর সুপ্তি খুব আগ্রহ করে বলছে, আজ সে কি করে একা একা হেঁটে চলে এসেছে? পথে সামান্য সমস্যা হয়েছিল, তবে সেই সমস্যা সামাল দেওয়া হয়েছে। ম্যাজিশিয়ান বলল, একা একা আসতে পেরে তুমি খুব খুশি? সুপ্তি বলল, হ্যাঁ খুশি, আমি অন্য সব মানুষের মতো চলাফেরা করতে চাই, কে যেন কোনোদিন বুঝতে না পারে যে আমার কোনো সমস্যা আছে। ম্যাজিশিয়ান বলল, তা তুমি করতে পারবে। কি করে বললেন? আমি অনেক কিছুই বলতে পারি। সুপ্তি হাসতে হাসতে বলল, আপনি অনেক কিছুই বলতে পারেন, কি জন্যে? আপনি মানুষ না, আপনি গাছ, এই জন্যে? তোমার বিশ্বাস হয় না, তাই না? না, হয় না, কারণ আমি তো আর গাছ না, আমি মানুষ। মানুষের অনেক বুদ্ধি, তারা চট করে কিছু বিশ্বাস করে না। আর একটা কথা বলি, আপনি আমাদের মতোই সাধারণ একজন মানুষ, একটাই তফাত, আপনি সুন্দর ম্যাজিক জানেন, আমরা জানি না। ম্যাজিক জানলেই মানুষ অন্যরকম হয়ে যায় না। সুপ্তি শোনো, আমি কিন্তু আসলেই মানুষ না। সুপ্তি বলল, মানুষ না হলে আপনি কি? আমি তো আগেই তোমাকে বলেছি, আমি আসলে একটা গাছ। সুপ্তি গম্ভীর মুখে বলল, বেশি বেশি গাছ গাছ করবেন না তো, বেশি বেশি গাছ গাছ করলে আমরা আপনাকে কেটে লাকড়ি বানিয়ে সে লাকড়ি দিয়ে হয়তো রেঁধে খেয়ে ফেলব। বলতে বলতে সুপ্তি হেসে গড়িয়ে পড়ল। ম্যাজিশিয়ান ছেলেটা তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে, চোখের পাতা নড়ছে না, তার বড় বড় চোখ চকচক আর ঝকঝক করছে। সে চোখের দিকে তাকালে বুকের ভেতর হঠাৎ ধক করে একটা ধাক্কা লাগে। মবিনুদ্দিন বাড়ি ফিরলেন সন্ধ্যার আগে আগে, তার মুখে লজ্জিত ভাব, হাতে কাপড়ের প্যাকেট। সুরমা বললেন, প্যাকেটে কি? মবিনুদ্দিন ইতস্তত করে বললেন, সুপ্তির জন্য একটা শাড়ি এনেছি, মেয়েটা অনেকদিন থেকে শাড়ি শাড়ি করছিল, ভালো করেছ, তোমার জন্য একটা শাড়ি এনেছি।
দেখো তো রংটা পছন্দ হয় কিনা। ম্যাজিশিয়ান ছেলেটার জন্য একটা পাঞ্জাবি এনেছি, ওকে দিয়ে আসো। সুরমা বিস্মিত হয়ে বলল, সবার জন্য জামা কাপড় কেন, ব্যাপার কি? কোনো ব্যাপার না, কিনলাম। টাকা পেয়েছো কোথায়? কিছু ছিল। শাড়িটা পছন্দ হয়েছে? সুরমা আনন্দিত গলায় বললেন, খুব পছন্দ হয়েছে। ওজোর পানি দাও, মাগরিবের নামাজ পড়ব। সুরমা ওজোর পানি দিতে দিতে বললেন, তুমি যে কবিরাজি ওষুধটা দাও, আমার মনে হয় ওষুধটা কাজ করছে। সুপ্তির ব্যথা উঠেছিল, অল্প কিছুক্ষণ ছিল, বেশি হলে বড় জোর এক মিনিট, তারপর চলে গেল। বলো কি, এটা তো খুবই আনন্দের খবর। আনন্দের খবর তো বটেই, আমি 10 রাকাত শোকরানা নামাজ পড়েছি। সুপ্তি কোথায়? বাবলুর সঙ্গে গল্প করছে। ডাকব? না থাক, টাকার দরকার নেই। শাড়িটা ওকে দাও, পরুক, দেখি মেয়েকে কেমন লাগে। ভালো কথা। আব্দুল মজিদ কি এসেছিল? না তো, ওনার আসার কথা নাকি? হ্যাঁ, আসলে বসিয়ে গল্প টল্প করো, আমার নামাজ শেষ হতে দেরি হবে, সারাদিনের নামাজ কাজা হয়েছে। মুমিনুদ্দিন অনেকক্ষণ ধরে নামাজ পড়লেন। নামাজে বসেই সুপ্তির আনন্দের চিৎকার শুনে বুঝলেন তার শাড়ি খুব পছন্দ হয়েছে। তার নামাজ বোধহয় হচ্ছে না, মন বাইরে চলে যাচ্ছে। আব্দুল মজিদ এসেছে, এটাও নামাজে বসে টের পেলেন। তার সঙ্গে সুপ্তির যে কথাবার্তা হচ্ছে তাও শুনতে পাচ্ছেন। ফুপা কেমন আছেন? খুব ভালো আছি মা। ফুপা দেখেন, বাবা আমার জন্য একটা শাড়ি কিনে এনেছেন, কি সুন্দর রং দেখেছেন। বাবা কখনো ভালো কিছু কিনতে পারে না, এই প্রথম ভালো জিনিস কিনল, রংটা তো সুন্দর। মার শাড়িটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মার শাড়িটা আরও অনেক সুন্দর। মজার ব্যাপার কি জানেন ফুপা, মার বেশি পছন্দ আমার শাড়িটা, আবার আমার পছন্দ মার শাড়িটা। দুজনে বদলাবদলি করে নাও। তা করব না। ভাইজান কি ঘরে আছেন? হ্যাঁ আছেন, একটু আগে ফিরেছেন, নামাজ পড়ছেন। ফুপা আপনি বসুন, চা দিই, কষ্ট না হলে দাও। ভালো কথা, তোমাদের সঙ্গে একটা ছেলে নাকি থাকে, ম্যাজিক দেখায়? হ্যাঁ থাকে। তার সঙ্গে কথা বলবেন? ডাকবো? না এখন থাক, পরে কথা বলব। তুমি দেখো ভাইজানের নামাজ শেষ হয়েছে কিনা। মবিনুদ্দিন নামাজ শেষ করে বসার ঘরে গেলেন। আব্দুল মজিদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং যথারীতি কদম বসি করলেন। বিনয়ের সঙ্গে মজিদ সাহেব বলল, ভাইজান ভালো আছেন? মবিনুদ্দিন বললেন, ভালো আছি, তুমি বসো। তার মাথার ভেতর একটা ধাক্কার মতো অনুভব করলেন, তার সমস্ত মাথা ঘুরে উঠল, কানের ডগা ব্যথা করতে লাগল এবং তিনি অসম্ভব বিস্ময়ের সঙ্গে আব্দুল মজিদের দিকে তাকালেন। কারণ তার মনে হলো তিনি আব্দুল মজিদ মনে মনে কি ভাবছে সব বুঝতে পারছেন। এটা কি তার মনের কল্পনা, না তিনি সত্যি বুঝতে পারছেন? মানুষের মনের কথা বুঝতে পারার কোনো কারণ নেই, অথচ তিনি যে মনের কথা বুঝতে পারছেন তা সত্যি, এখানে কোনো ভুল নেই। আব্দুল মজিদ মনে মনে ভাবছে, সাগলা বেটা কি টাকা জোগাড় করেছে, মনে তো হয় না। এদিকে শাড়ি ফাড়ি কিনে হলস্থ, নামাজও পড়ল লম্বা চওড়া, নামাজে কাজ দিবে না, আমাকে চেনে না। অনেকদিন সবুর করেছি, এইবার ধরলাম, ধরছি তখন আর ছাড়ব না। মবিনুদ্দিনের খুবই অস্বস্তি লাগছে, এ কি কাণ্ড, আব্দুল মজিদ এসব কি ভাবছে। সুপ্তি এসে চা দিয়ে গেল। আব্দুল মজিদ চায়ে চুমুক দিয়ে বলল, মা চা ভালো বানিয়েছ, অনেকদিন পর ভালো চা খেলাম। তোমার ফুপু রান্নাবান্নায় ভালো, চা বানাতে দাও আর পারবে না, তুমি একদিন গিয়ে তোমার ফুপুকে চা বানানো শিখিয়ে দিয়ে আসবে। মবিনুদ্দিন বিস্মিত হয়ে লক্ষ্য করলেন আব্দুল মজিদ মনে মনে অন্য কথা বলছে। সে বলছে, এটা কি বানিয়েছে, ধামরি মেয়ে, চা বানানো শেখেনি, কয়েকটা পাতা দিয়ে গরম পানি করলে কি চা হয়ে যায়? এই চা খাওয়ার আর চিনি দিয়ে ঘোরার পিশাব খাওয়া একই জিনিস। আব্দুল মজিদ হাসি মুখে তাকাচ্ছে। মবিনুদ্দিন সেই হাসি দেখে শিউরে উঠলেন। মানুষের ভেতর এবং বাইরের রূপ এত তফাৎ, মানুষ এত অদ্ভুত। ভাইজান টাকাটার কি জোগাড় হয়েছে? মবিনুদ্দিন বললেন, হ্যাঁ হয়েছে, আপনি আমাকে বাঁচিয়েছেন ভাইজান, খুব টেনশনে ছিলাম, কি যে ভালো লাগছে, মনে হয় ঘাম দিয়ে জ্বর ছাল। মবিনুদ্দিন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন আব্দুল মজিদের মনের কথা সম্পূর্ণ অন্য। আব্দুল মজিদ বলছে, গাধাটা বলে কি টাকা জোগাড় করে ফেলেছে, পেয়েছে কোথায়, জমি জমা বিক্রি করেছে নাকি দোকান বেচে দিয়েছে? দোকান বিক্রি করলে সবার মন খারাপ থাকত,
শাড়ি ফাড়ি কিনে আমোদ ফুর্তি করত না। জমা টাকা গাধাটারে তো টাকা ছিল, ইস আগেই টাকাটা নেওয়া উচিত ছিল। ভাইজানের টাকার জোগাড় করতে কষ্ট হয়নি তো? না, কষ্ট হয়নি। মমিনুদ্দিন বুঝতে পারছেন, আব্দুল মজিদ মনে মনে বলছে, আচ্ছা বেটা কি টাকাটা সত্যি জোগাড় করেছে নাকি এখনই বলবে? মজিদ টাকাটা একজনের দিয়ে যাবার কথা, এখনো আসছে না, কেন বুঝতে পারছি না। যাই হোক, তুমি চলে যাও, আমি কাল পরশু নিয়ে আসব। এসব বলে লাভ হবে না, আমি যাচ্ছি না। মমিনুদ্দিন বললেন, তুমি একটু বসো, আমি টাকাটা নিয়ে আসি। আব্দুল মজিদ বসে রইল, তার চোখে মুখে বিস্ময়। মমিনুদ্দিন 500 টাকার দুটো বান্ডেল এনে মজিদের হাতে তুলে দিল। টাকাটা গুনে নাও মজিদ। ছি ছি, কি বলেন, আপনি টাকা দিচ্ছেন সেটাকে গুনতে হবে কেন? আপনি যেমন মানুষ, ফেরেস্তা টাকা দিলেও গুনে নিই, তবে আপনার ব্যাপার ভিন্ন। এই জীবনে মানুষ তো কম দেখিনি ভাইজান, কিন্তু আপনার মতো দেখি নাই। রাহেলাকে ওই দিন বলেছিলাম, তোমার মেয়ের বিয়ের উকিলবাব করতে হবে তোমার ভাইজানকে। তার মতো একটা মানুষকে উকিলবাব পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মুবিনুদ্দিন অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলেন যে আব্দুল মজিদ মনে মনে ভাবছে, বেটা তোকে পাম দিয়ে আকাশে তুলে দিলাম, তুই আসলে কি জিনিস সেটা আমি যেমন জানি তুইও তেমন জানোস। তুই হলো হাজারাম নাম্বার ওয়ান। একটা ট্যাংরা মাছের মাথায় যে বুদ্ধি, তোর বুদ্ধি তার চেয়েও কম। আব্দুল মজিদকে বিদায় করে মমিনুদ্দিন ম্যাজিশিয়ান ছেলেটার ঘরে ঢুকলেন। হঠাৎ তার মাথা প্রচণ্ড একটা সন্দেহ ঢুকে গেছে। তার মনে হচ্ছে আব্দুল মজিদের মনের কথা বুঝতে পারার ব্যাপারে ম্যাজিশিয়ান ছেলেটির কোনো হাত আছে। মমিনুদ্দিনকে ঘরে ঢুকতে দেখে বাবলু কেমন করে যেন হাসল, তারপরেই গম্ভীর হয়ে গেল। মমিনুদ্দিন তাকে আর কিছুই জিজ্ঞেস করলেন না। উপন্যাসের এই অংশটি আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বটি শোনার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।